সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন, আমার অন্ত অন্ত স্থল থেকে আপনাকে জানাচ্ছি এক পৃথিবী ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, আর জে আপন জীবনের গল্পের 383তম পর্বে আজকে আমি আপনাদেরকে শোনাবো কুমিল্লার ছেলে রাজের জীবনের কলিজা কাঁপানো এক বাস্তব গল্প। বন্ধুরা, রাজের জীবনের গল্পটা এতটাই মর্মান্তিক, এতটাই হৃদয় বিচ্ছরিত, এতটাই দুঃখজনক যে পুরোটা গল্প গতকালকে রাত্রে পড়ার পরে আমি ঠিকমতো ঘুমোতে পারিনি। আমার যখনই রাজের কথা মনে হচ্ছিল, ঠিক তখনই যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। এই রাজ তার ছোট্ট মেয়ে বর্ষাকে কোলে নিয়ে বাংলাদেশের বিভিন্ন কবরস্থানে ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র একটা আশায়, এই ছোট্ট বর্ষাকে তার মাকে হয়তো না দেখাতে পারলেও মায়ের ওই কবরটাকে বর্ষাকে দেখাবে, মায়ের ওই কবরের পাশে মেয়েটাকে নিয়ে কিছুক্ষণ বসে থাকবে, শুধু এই আশায় বউয়ের কবর খুঁজে বেড়াচ্ছে রাজ। আমি আশা করব এই হৃদয় বিচলিত গল্পটা আপনারা প্রত্যেকেই শেষ পর্যন্ত শুনবেন, আমার গল্প শেষে রাজকে একটা ভালোবাসার ছোট্ট কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ রাজ, আমার বাড়ি কুমিল্লা। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনেরই গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার দাদা দাদি। আমাদের এই পরিবারটা কুমিল্লার ওই প্রত্যন্ত গ্রামেরই এক উচ্চবিত্ত পরিবার, কেননা আমার বাবা পেশে একজন নামকরা উকিল। এজন্য আমার বাবাকে আমাদের অত্র এলাকার মানুষ সবাই চিনে, সম্মান করে, ইভেন ভালোবাসে। কিন্তু একটা ব্যাপার আমি খুব খেয়াল করে দেখছি, আমার বাবা যদিও অন্যদের বিচার করে, কিন্তু বাবা কখনও নিজের বিচার নিজে করতে পারে না। সেটা কীভাবে বলি, আমার যখন বুঝ হয়, আমি যখন দুনিয়াদারি সম্বন্ধে বুঝতে শিখি, ঠিক তখন আমি একটা ব্যাপার খুব ভালো করে খেয়াল করি যে আমার বাবা অলওয়েজ আমার মায়ের সাথে ঝগড়া করে, আমার মায়ের গায়ে হাত তোলে, মাকে মারে। এবং এটার কারণ একটাই, আমার বাবা মেয়ে সন্তান চায়। আমার বাবার কথা হচ্ছে তার মেয়ে সন্তান লাগবে। আমি দেখেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা হচ্ছে মানে ছেলে সন্তানের প্রতি আকৃষ্ট থাকে, কিন্তু আমার বাবা মেয়ে সন্তানের প্রতি আকৃষ্ট। আমার মাকে বারবার মারে যে তুমি আমাকে একটা মেয়ে সন্তান দাও, আমি ছেলের চেহারা দেখতে চাই না। কেন মেয়েদের প্রতি আমার বাবার এই ভালোবাসা, এটা আমি বুঝতে পারি না। যাই হোক, তো আল্লাহ যদি মেয়ে না দেয়, আমার মা মেয়ে আনবে কেমন করে? আমার মা আমার বাবাকে বলে যে তুমি ওকালতি করো, মানুষের বিচার করো, আইন, বিবেক, বুদ্ধি কত কিছু তোমার মাথায়, তুমি কি বুঝো না যে আমাকে যদি আল্লাহ মেয়ে সন্তান না দেয়, আমি মেয়ে সন্তান আনবো কেমন করে? কিন্তু আমার বাবার কথা হচ্ছে আমি বিচার মানি, কিন্তু তাল গাছ দিব না। বাবার কথা হচ্ছে তুমি যেভাবেই পারো মেয়ে সন্তান আনো, আমার ছেলে সন্তান লাগবে না। আমি এটাও শুনেছিলাম যে আমি জন্ম হবার পরপর নাকি আমার একটা ভাইও নাকি মানে আমার মা নাকি আবারও কনসেপ্ট করেছিল, আমার মায়ের পেটে নাকি একটা ছেলে সন্তান ছিল। শুধুমাত্র ভাবার ভয়ে আমার মা আনারস খেয়ে সেই ছেলে সন্তানটাকেও নষ্ট করে, কারণ বাবা তো ছেলে সন্তান পছন্দ করে না। ওই একটা কারণে আমার মা বাবার মন রাখার জন্য অনেক ট্রাই করে, কিন্তু আল্লাহ যদি সন্তান না দেয় তাহলে কী করবে? এইভাবে দিন আর রাতগুলো সামনের দিকে অতিবাহিত হতে হতে আমি মোটামুটি বড় হই। আমি বড় হই এবং তখনও মায়ের উপরে এই বাবার অত্যাচার থেকে যাচ্ছে। সময়গুলো এভাবে কাটতে কাটতে আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমার মাকে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করতো আমার নানা ভাই, সরি আমার দাদা, মানে আমার দাদা কিন্তু সবসময় আমার বাবার গায়ে হাত তুলতো, বাবাকে মারতো যে দুই তোর বউকে কিছু বলতে পারবি না। আমার মনে আছে বাবা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই তিনটা দিন বাড়িতে থাকতো, তো ওই তিনটা দিনে আমার মা মানে একদম চোরের মতো লুকিয়ে থাকতো, বাবার সামনে আসলে বাবা মারতো, গালি দিত যে বীর হো, এটা সেটা বলতো। কিন্তু আমার দেখায় আমার মা কিন্তু অনেক সুন্দর ছিল, মানে আমার কাছে মনে হচ্ছে আমাদেরও এলাকাতে যত চাচি জেঠিমা যারাই আছে তাদের মাঝে আমার মা কিন্তু অনেক সুন্দর, অনেক ফর্সা ছিল। অথচ কেন বাবা আমার মায়ের উপরে এই মেয়ে মেয়ে বলে অত্যাচার করে এটা আমি জানি না। যাই হোক, এভাবে সময়গুলো কাটতেছে। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার যে মায়ের সবচেয়ে কাছের মানুষটা ছিল, যিনি আমার মাকে নিজের মেয়ের মতো করে আগলে রাখতো, আমার ওই দাদা মারা যায়। দাদা মারা যাওয়ার পরে মা অনেক অংশে ভেঙে পড়ে, কারণ মাকে ওই সময় হেল্প করার মতো, সাপোর্ট করার মতো আর কেউ রইল না। মা তখন খুব কান্নাকাটি করে এবং দাদা মারা যাওয়ার পর থেকে বাবার অত্যাচারের মাত্রাটা আরও দ্বিগুণ হয়ে গেল। এত পরিমাণে আমার বাবা আমার মাকে অত্যাচার করতেছে, মা এটা সহ্য করে থাকতে পারতেছে না। সহ্য করে থাকতে না পেরে একটা সময় আমার মা রাগ করে আমাদের বাড়ি ছেড়ে আমার নানু বাড়িতে চলে যায়। তখন কিন্তু আমি ছোট না, আমি ক্লাস 7-এ পড়ি।
সো ক্লাস সেভেনে পড়ো একটা একটা ছেলে কিন্তু দুনিয়াদারি সম্বন্ধে সব কিছুই বুঝে। তো মা যখন নানি বাড়িতে চলে যায়, বাবা তখন বৃহস্পতিবারে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে আমার দাদি ছিল, তো দাদি দাদি আর আমি একই ঘরে থাকতাম। তো দাদি আমার বাবাকে বলতেছে যে একটা কাজ কর, তুই গিয়ে বৌমাকে নিয়ে আয়, বৌমা তো তোর উপর রাগ করে চলে গেছে, গিয়ে নিয়ে আয়। আমার বাবার কথা হচ্ছে বাবা আরেকটা বিয়ে করবে, তবু আমার মাকে ঘরে আনবে না। আমার দাদি তখন এই আমার সামনে আমার বাবার গায়ে কষে দিলে থাপ্পড় মারে, গালে থাপ্পড় মেরে বলতেছে এত বড় সাহস, এত বড় বেয়াদব তুই কেমনে পারো এরকম কথা বলতে, যা তুই বৌমাকে নিয়ে আয়, এটা নিয়ে আয়। খুব রাগারাগি করে। কিন্তু আমার বাবা তখন আমার মাকে আনতে না গিয়ে আমার বাবা তখন কুমিল্লা শহরে চলে যায়, মানে কোর্টে চলে যায়, বাবা আর আসে না। মা তখন মানে আমার নানি তো আমার দাদু তখন প্রচুর মন খারাপ করে, আমাকে বলে যে তোর বাবা এরকম কেন, মানে একটা মানুষের যদি বয়স হয়, বয়সের সাথে সাথে তার পরিবর্তন হয় লাইফের, তুই ক্লাস সেভেনে পড়িস, এত বড় হয়েছিস, এরপরেও কি তোর বাবার মাথায় বুদ্ধিশুদ্ধি হবে না, ও কিসের ওকালতি করে, ও কিসের বিচার করে মানুষের, ও কিসের উকিল, আমার তো মনে হয় না যে ও ভালো কিছু, এটা সেটা বলে আমার আমার দাদি তখন বাবাকে খুব গালাগালি করে। যাই হোক, ওরকম করে সময়গুলো কেটে যায়, প্রায় 15 দিনের মতো কাটে। কিন্তু আমি আমার মাকে গিয়ে দেখে আসি, কিন্তু আমার মাকে আনার জন্য আমার বাবা যায় না। আর আমার মায়ের কথাই একটা, আমার বাবা গেলে তবেই আমার মা আসবে, কারণ বাবা যদি আমার মাকে আনতে যায় সেখানে আমার নানা নানুরা সহ আরও কয়েকজন মিলে ওখানে বসবে, বসে আমার বাবাকে জিজ্ঞেস করবে যে এই অত্যাচার অবিচার কেন করে, এগুলো যদি বন্ধ করে তবেই আমার বাবার সাথে আমার মাকে পাঠাবে, আদারওয়াইজ পাঠাবে না। আর বাবাও যেহেতু একজন উকিল মানুষ, ওনার মাথায় তো বুদ্ধিশুদ্ধি কম নাই, উনিও বুঝে যে ওনাকে গেলে খুব শক্ত করে ওনার হাতে মাকে উঠিয়ে দিবে, এই জন্য উনিও তখন আর যাচ্ছে না। উনি আমাকে বলে যে কিরে রাজ, তুই গিয়ে তোর মাকে নিয়ে আয়, জানা তোর মাকে আন, মানে বাবা আমাকে বারবার বলে, কিন্তু বাবা নিজে যায় না, না কোনোভাবেই বাবাকে কেউ পাঠাইতে পারে না, বাবা যাবেই না। যাই হোক, 15 দিন পরে তখন আমার একটা খালামণি থাকে, আমার ওই খালামণিটা অনেক ভালো, আমার খালামণির নাম হচ্ছে খাদিজা খালামণি। আমার ওই খাদিজা খালামণি তখন হচ্ছে আমার মাকে বলতেছিল যে মানে মাকে বলেছিল যে তোর জামাই যদি এরকম করে অন্যভাবে তাকে একটু পানিশমেন্ট করতে হবে। তো আমার খাদিজা খালামণির হাজব্যান্ড উনি কিন্তু তখন হচ্ছে দুবাইতে থাকতো, সরি ইয়েতে থাকতো, সৌদি আরবে থাকতো। তো খালা তখন সৌদি আরবে থাকতো, খালামা তখন হচ্ছে অলওয়েজে বাড়িতে থাকে, মানে বাড়িতে থাকে এবং মানে ওই নানু বাড়িতেই থাকে আর কি, আমার নানু বাড়ি, আমার আম্মার চাচাতো বোন হয় খাদিজা খালামণি। তো খাদিজা খালামণি তখন বলতেছে যে ঠিক আছে একটা কাজ কর, আমি তোর বাড়িতে যাই। আর ওই খাদিজা খালামণির একটা মেয়েও ছিল, মানে ছোটো একটা মেয়ে ছিল, বলে যে আমি যদি আমার বাড়িতে পড়েই আসি, চল আমি তোর সাথে তোর শ্বশুর বাড়িতে যাই এবং তোর জামাই কী করে আমি এটা দেখতে চাই, আমি যেহেতু তোর শালি, আমি যেহেতু ওনার শালি হবো, সুতরাং আমার সামনে কিছুই করতে পারবে না, তুই চল আমার সামনে মারতে পারবে না, কেমনি আমার সামনে তোরে মারবে এটা আমি দেখবো। এটা বলে আমার মাকে খুবভাবে বোঝায় খালামণি। বোঝানোর পরে একটা পর্যায়ে এর মনে হয় 2 দিন পরে আমি নানু বাড়িতে যাই। নানু বাড়িতে গেলে আমার মা আমাকে বলে যে তোর খাদিজা খালামণি এরকম করে বলতেছে, বলে যে আমাদের সাথে আমার সাথে নাকি তোর তোদের বাড়িতে যাবে, মানে এখন কি আমি নিয়ে আসবো, গেলে কী হবে। তো আমি বলি যে মা এটা কিন্তু খালাম্মা খারাপ বলে না, ভালোই বলছে, কারণ খালাম্মা যদি তোমার সাথে আসে তাহলে বাবার তোমার উপরে খুবভাবে অ্যাটাক করতে পারবে না, বাবা ভয় পাবে, মানে তোমার সাথে কথা বলতেও ভয় পাবে, যেহেতু খালামণি আছে, খালামণির সামনে তো তোমার গায়ে হাত তুলতে পারবে না। আমার বাবা বলে যে তোর বাবা তো সেন্সলেস, ওর কি এই মান সম্মান আছে এটা করতে পারবে। আমি বলি তুমি খালামণিকে নিয়ে আসো এবং আসলে আমার কাছে মনে হয় ভালো হবে। পরে আমার মা কী করে আমার খালামণিকে আর আমার ওই ছোট্ট খালাতো বোনটাকে সাথে করে নিয়ে আমাদের বাড়িতে আসে। যথারীতি বৃহস্পতিবারে বাবা তখন কুমিল্লা থেকে বাড়িতে আসে, গ্রামে আসে। আসার পরে মা খালামণিকে দেখার পর তো বাবা খুব অবাক হয়ে যায়, কিরে খালামণিকে নিয়ে আসলো কেন। তো বাবা তখন বলতেছে যে কী ব্যাপার, মানে খালামণির সাথে কিন্তু বাবা আবার একটা দিক বাবার অনেক ভালো ছিল, বাসায় কোনো রিলেটিভ আসলে, বাসায় কোনো আত্মীয় স্বজন আসলে কিন্তু আমার বাবা মানে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, মানে আর আগে যেরকম বিহেভ করে ওরকম বিহেভ করে না। তো খালামণিকে দেখার পর আমার বাবা আমার আম্মার সাথে খুব ভালো বিহেভ করতেছে এবং 3 দিনের মতো বাড়িতে থাকে এবং 3 দিনে আমার খালামণি থাকাতে আমার বাবা অত্যন্ত ভালো বিহেভ করে, এত যে বলে বোঝানো যাবে না। পরে আমার খালামণি আমার মানে আমার মা আমার খালামণিকে বলতেছে, বোন রে তুই যাইস না, তুই যদি চলে যাস তাহলে আমার সাথে আবার এরকম খারাপ বিহেভ করবে, তুই যাইস না, তুই যেহেতু তোদের বাড়িতে ওখানেও থাকবি আমার বাসায় থাক না, সমস্যা কী, আমাদের এত বড় মানে আমাদের ওই সময় বিল্ডিং ছিল, বলে যে এত বড় বিল্ডিং পড়ে আছে তুই এখানে থাক। এটা বলে আমার খালামণিকে তখন আমার আম্মা রেখে দেয়, শুধুমাত্র আম্মার হেল্পের কারণে। আর খালামণির হাজব্যান্ডও মানে খালামণির শ্বশুর বাড়িতে একটু প্রবলেম আছে, মানে খালামণির শ্বশুর শাশুড়ি খুব একটা ভালো না, এই জন্য খালামণির যিনি হাজব্যান্ড আছে তখন হচ্ছে ওই খালু আমার খালামণিকে ওনার বাপের বাড়িতে রেখে দিছে, বলে তুমি এখানেই থাকো আমি আসা পর্যন্ত এখানেই থাকো। তো পরে যে আমার মা বলতেছে তুই যেহেতু ওই বাড়িতেও থাকবি তুই এই বাড়িতে থাক, সমস্যা কী আমি সব কিছু দেখবো। তো যাই হোক, মায়ের কথা মতো খালামণি আমাদের বাড়িতে থাকতে শুরু করে। এভাবে সময়গুলো সামনে দিয়ে কাটতেছিল, কোনো প্রবলেম নেই, মোটামুটি সব কিছুই ভালো কাটতেছে, দিন আর রাতগুলো এভাবে কাটতেছে। আর আমার একটা ওই যে খালাতো বোনটা ছিল যার নাম ছিল সুমাইয়া,
সুমাইয়া অনেক ছোট ছিল তখন, মানে অনেক ছোট, মাত্র ওইখানে স্কুলে ভর্তি হয়েছিল। পরে ওখান থেকে যখন এখানে আসে, আমাদের বাড়িতে আসলে পরে আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা প্রাইমারি স্কুল আছে, ওই প্রাইমারি স্কুলে সুমাইয়াকে ভর্তি করাই দেয়। তো আমি তখন সুমাইয়াকে মাঝে মাঝে পড়াই, ওকে পড়াই, মানে ঠিকমতো পড়াশোনা করাই ওকে আমি, এবং হচ্ছে খালামণিকে আমি অনেক বেশি টেক কেয়ার করে ভালোবাসি, আর আমার খালামণিও আমাকে অত্যন্ত ভালোবাসে। আর মায়ের সংসারটা তখন একটু শান্তি ফিরে আসে, আগের মতো করে মায়ের আর কোনো প্রবলেম থাকে না, বাবা মায়ের সাথে কোনো রকম ঝগড়াও করে না। মানে আগে যেরকম কথায় কথায় গায়ে হাত তুলতো, মারতো, অত্যাচার করতো, টর্চার করতো, এগুলো এখন আর করে না। এখন বাবা খুব মানে একদম নীরব হয়ে গেছে খালামণি আসার পরে। এইভাবে দিন আর রাতগুলো সামনে দিয়ে কাটতেছে। অনেকদিন পরে আমার কাছে মনে হয় এভাবে 3-4 মাস কাটার পরে আমার বাবা, আমি আর আমার খালামণি, আমার মা, আমরা সবাই মিলে একদিন কী করলাম, আমাদের বাসার ছাদের উপরে গিয়ে বসে আছি। চন্দ্রিমা রাত ছিল, তো চন্দ্রিমা রাতের বেলায় তো আমার বাবা করে কি আমার যে খালাতো বোনটা ছিল সুমাইয়া, ওরে ওরে কোলে নিয়ে অনেক আদর করতেছে, মানে প্রচুর আদর করতেছে। তো আমার মা ওই সময় মানে একটু কান্নাকাটি করতেছে, তো বাবা বুঝতে পারছে মা কান্না করতেছে। বাবা তখন মাকে জিজ্ঞেস করতেছে যে কী ব্যাপার, তুমি কান্না করতেছো কেন, কান্না করার কী আছে, কাঁদতেছো কেন? মা তখন বললে যে আল্লাহর কাছে এত করে বললাম, মানে আল্লাহ নাকি সবসময় বলে যে আল্লাহর কাছে বান্দারা খাস নিয়তে যেটা চায় সেটাই নাকি পায়, অথচ আমি আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে কতভাবে বললাম যে আল্লাহ যেতে আমাকে একটা মেয়ে সন্তান দেয়, কিন্তু আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দিল না। আজকে তুমি অন্যের মেয়েটাকে এভাবে আদর করতেছো, যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে তো তুমি এভাবে আদর করতে। আমার বাবা তখন বলতেছে যে কে বলছে এটা অন্যের মেয়ে, এটা তো আমার নিজের মেয়ে, তুমি জানো না তোমার ছোটো বোন তো আমারই বউ, এটা বলে। তো বলার পরে আমার খালাম্মা তখন, খাজা খালাম্মা তখন মানে খিলখিলিয়ে হাসে, হাসতেছে, আমার মা বলতেছে হ তোমারই কইছে, এগুলো বলে। মা তখন চোখের পানি মুছে আমরা প্রচুর আড্ডাবাজি করি এবং চলে আসি বাসার নিচে আসি। তো বাসার নিচে আসার পরে যাই হোক এভাবেই সময়গুলো কাটতেছে ভালোই। বাট 3-4 দিন পরে আমার খালামণি তখন প্রচুর পরিমাণ ফোনে কথা বলে, মানে অলওয়েজ ফোনে কথা বলে, মানে ফোন ওনার হাত থেকে পড়েই না। ওই সময় কিন্তু মোবাইল ফোন কিন্তু অনেক মানে রিয়ার ব্যাপার ছিল আর কি, মানে একটা ফোন অনেক দামি ব্যাপার, সবার হাতে হাতে ফোন ছিল না। আমার খালামণির কাছে মোবাইল ফোন ছিল, এটা মনে হয় আমাদের পুরো গ্রামে হাতে গোনা কয়েকটা মানুষের কাছে ছিল, তার মাঝে আমার খালামণি। তো ওই রকম রিস্ক ছিল কিন্তু খালামণি। তো খালামণি ফোনে কথা বলে, আমার মা অলওয়েজ বলে যে কার সাথে কথা বলে, ওর হাজব্যান্ড এত টাকা কোথায় পায়, কারণ ফোনে কথা বলতে তো ওই সময় অনেক টাকা পয়সার দরকার, এগুলো বলে। তো যাই হোক খালামণির কথা বলতে সেটা ওনার ব্যাপার। কিন্তু কিছুদিন পরে আমার মা আমাকে হঠাৎ করে একদিন বলতেছে, আমার কাছে একটা ব্যাপার অনেক সন্দেহ লাগে, তুই কী ব্যাপারটা একটু যাচাই বাছাই করবি, আমাকে এটা বলতেছে। আমি তখন বলতেছি কী ব্যাপার যাচাই বাছাই করবো, আমাকে বলো। মা বলে যে তোর বাবা কোনো মোবাইল ফোন ইউজ করে কি না তুই কি একটু দেখবি, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে বাবা মোবাইল ফোন ইউজ করে কি না এটা দেখে আমি কী করবো, তুমি আমাকে কেন বলতেছো যে বাবা মোবাইল ফোন ইউজ করে কি না দেখার জন্য। আমার মা তখন বলতেছে যে কেন বলতেছি, কারণটা হচ্ছে এইটা যে তোর বাবা কি তোর খালামণির সাথে কথা বলে কি না, ডিরেক্টলি মা আমাকে এটা বলে। আমি তখন বললাম যে না, এইটা আমি এই ধরনের কোনো মানে না এটা হতে পারে না। তুমি কীভাবে বুঝলে, কেন খালামণি কথা বলার সময় কি তুমি পিছনে ছিল? আমার মা বলে না আমি পিছনে ছিলাম না, কিন্তু তোর খালামণির রুম আমি পরিষ্কার করতে গেছিলাম ওই দিন, ওর ঘরটা অনেক ময়লা হয়ে আছে, ভাবলাম একটু পরিষ্কার করে দিই। পরিষ্কার করতে দিতে গিয়ে ওর বিছানার নিচে আমি একটা চিঠি পাইলাম, এবং ওই চিঠির হাতের লেখাটা তোর বাবার হাতের লেখার মতো। আমি তখন বললাম তারা যদি ফোনেই কথা বলবে তাহলে চিঠিপত্রে আদান প্রদান করবে কেন? আমার মা বলে যে চিঠিপত্রেই আদান প্রদান করতে পারে, তুই একটু দেখ না, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে ঠিক আছে। আমি তখন ওই চিঠিটা হাতে নিয়ে পড়ি। আমি তখন মোটামুটি ক্লাস 7-8 উঠে যাই, পরে চিঠি পড়তেছি। পড়তে পড়তে আমার তখন মনে হলো যে হ্যাঁ, এই হাতের লেখাগুলো কিন্তু আমার বাবার হাতের লেখা, এবং বাবার হাতের লেখা। তো চিঠিটা পড়তেছি এমন সময় খালামণি কোত্থেকে আসছে। আসার পরে খালামণি ব্যাপারটা দেখে ফেলছে যে আমি চিঠিটা পড়তেছি। খালামণি তখন পিছন থেকে দৌড়ে এসে আমার কাছ থেকে চিঠিটা টান দিয়ে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলতেছে কী ব্যাপার রাজ, তুমি অন্যের মানে পারমিশন ছাড়া অন্য কারো চিঠি পড়তেছো কেন? আমি তখন বললাম না খালামণি, মা কই জানি পাইছিল, ওইখান থেকে মা চিঠিটা আমার হাতে দিলাম, এর জন্য পড়তেছি। খালামণি তখন আমার মাকে জিজ্ঞেস করে কী ব্যাপার আপা, তুমি ওরে চিঠি দিলা কেন, আমার পার্সোনাল চিঠি তুমি ওর হাতে কেন দিলা? আমার মা তখন বলতেছে চিঠিটা তোকে কী লিখেছে? আমার খালামণি তখন বলতেছে যেই লেখক এটা জানার তোমার দরকার কী, কেন তোমার জানতে হবে কেন? আমার মা তখন বলতেছে দেখ চিঠির হাতের লেখাটা তো দুলাভাইয়ের মতো লাগতেছে। আমার খালামণি তখন বলে যদি তোমার মানে যদি মনে হয় যে তোমার হাজব্যান্ডই লিখছে তাহলে তোমার হাজব্যান্ডই লিখছে, এটা বলে খালামণি টান দিয়ে আমার কাছে মানে চিঠিটা একদম মানে চিড়ে খণ্ড বিচ্ছিন্ন করে খালামণি চিঠিটা ফেলে দেয়। আমি তখন অবাক হয়ে যাই যে কী ব্যাপার। খালামণি তখন একদম রাগ করে বেরিয়ে যায়, মানে রুমে চলে যায়। রুমে চলে গেলে আমি তখন মাকে বলি মা তুমি যদি এরকম করো তাহলে কি খালামণি থাকবে আমাদের বাসায়? আমাদের বাসায় খালামণি থাকবে না, খালামণি চলে যাবে। অ্যান্ড খালামণি চলে গেলে আমি তখন হচ্ছে বাবা তোমার উপরে আবারও টর্চার করবে, আবারও মারবে, আবারও অত্যাচার করবে, এগুলোকে ভালো হবে? আমার মা তখন চোখের পানি ঝরিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে রাজ রে, ও রাজ আমি তো খাল কেটে কুমির নিয়ে আসছি, আমি তো খাল কেটে কুমির নিয়ে আসছি রে বাবা, তোর খালামণিকে জুতা দিয়ে পিটাইলেও তোর খালামণি আমাদের ঘর ছেড়ে যাবে না। আমি
আমি তোর খালামণিকে এনেছিলাম যাতে তোর বাবার সাথে আমার সম্পর্কটা ভালো করে দেয়, ওকে দেখলে যাতে তোর বাবা আমার গায়ে হাত না তোলে, এই জন্য তোর খালামণিকে আমি ঘরে ঢুকিয়েছি। কিন্তু সেই তোর খালামণি নিজেই এখন তোর বাবার সাথে লাইন মারতেছে। আমি তখন বললাম যে মা কী বলো, তুমি সিরিয়াসলি বলতেছো? আমার মা তখন বলতেছে আমি একদম সত্যি কথাই বলতেছি, আমি কথাটা তোকে একটুও মিথ্যে বলতেছি না, আমি আজকে তোর হাতে চিঠিটা তুলে দিয়েছি। কিন্তু এর আগে আমি অনেক আলামত দেখেছি, তোর কি মনে আছে একদিন বাসার সাথে এরকম তোর বাবা ডাইরেক্টলি বলছে যে তোমার ছোটো বোনই তো আমার বউ, মনে আছে? আমি বললাম হ্যাঁ আছে তো, আমরা একদিন বাসার সাথে চন্দ্রিমারাতে বসেছিলাম। আমার মা বলে এটাই হচ্ছে মেন কথা, এটাও কিন্তু তোর বাবা দুষ্টমি করে বলে নাই, আমি কিন্তু কথাটা তোর সামনে দুষ্টমি করে উড়াই দিছি, কারণ তুই লজ্জা পাবি, তুই আমার ছেলে, এই জন্য আমি কিন্তু সিরিয়াসলি বলছি যে কথাটা একেবারেই সত্য। আমি তখন বললাম কী বলো, আমার বাবা এত খারাপ মানুষ? আমার মা বলে বাবারে আমরা এখন কী করবো, কোথায় যাবো, কার কাছে যাবো, কী বা করার আছে? এটা বলে মা তখন খুব কান্নাকাটি করে। আমি তখন মাকে বলি যে মা শোনো, মন খারাপ করো না, বিপদ আল্লাহ দেয়, আর ওই বিপদ থেকে আল্লাহই তার বন্দাকে রক্ষা করে। তুমি নিজের উপরে ভরসা রাখো, বিশ্বাস রাখো, একটা সময় তুমি এটা থেকে বেরোইতে পারবা। ওই সময় আমিও বাবাকে অবজার্ভ করতে থাকি, অ্যান্ড অবজার্ভ করতে বাবা যখন তিন দিনের জন্য বাড়িতে আসে, আমি তখন দেখি যে বাবা মেজরিটি পার্সেন্ট সময়ে ঘরের দরজা বন্ধ করে খালাম্মার রুমের মানে খালাম্মার ঘরের ভিতরে থাকে, মানে খালাম্মার রুমের মধ্যে থাকে। আমরা যখন দরজা নক করি তখন বাবা দরজা খুলে এমন একটা ভাব দেখায় যে খালামণির যে মেয়েটা আছে ওইটাকে বাবা আদর করতেছে। তো এরকম করে বাবা একদিন বৃহস্পতিবার আসতে শুক্রবারে মানে জুমার নামাজের সময় বাবা মানে পাঞ্জাবি টাঞ্জাবি পরে টুপি মাথা দিয়ে মসজিদের জন্য রওনা দিছে, মানে মসজিদে যাবে, এটা বলে রওনা দিছে। কিন্তু ওই মুহূর্তে আমার মা, আমিও মসজিদে যাচ্ছিলাম, আমি প্রায় মসজিদের কাছাকাছি পৌঁছে গেছি, আমার মা তখন পিছন থেকে দৌড়ে এসে আমাকে রাজ রাজ বলে ডাকতেছে। তো মসজিদের পিছনে আরও কিছু মানুষ ছিল, তারা আমাকে বলে যে তোর মা তোকে ডাকে রে। আমি তখন আসলাম, বললাম যে কী হয়েছে, দৌড়ে দৌড়ে মসজিদে চলে আসছো কেন, পাগল হয়ে গেছো নাকি? মা বলে আগে যায় দেখ যে মসজিদে তোর বাবা আছে কিনা। বললাম কেন, বলে জানা? আমি তখন দৌড়ে মসজিদের ভিতরে ঢুকি, ঢুকে প্রথম কাতারে কিন্তু আমার বাবা সবসময় বসে, বাট ওই প্রথম কাতারে গিয়ে আমি বাবাকে দেখতে পাচ্ছি না। দেখতে না পাওয়ার পরে আমি তখন ওই মসজিদ থেকে বেরোলাম, বেরোয়ার পরে মানে মা তখন মসজিদের পিছনে দাঁড়িয়েছিল, আমি তখন আসলাম, বললাম যে মা বাবা তো মসজিদে নাই। পরে বলে কী বলিস, নাই? আমি বললাম যে না। বলে দেখ পাঞ্জাবি পরে এরপরে আতর লাগিয়ে, আমার বাবা কিন্তু আবার মসজিদে আসার সময় খুব আতর দিত, মানে পারফিউমটা অনেক বেশি ইউজ করতো। তো বলে যে এত কিছু নিয়ে বেরোইছে, কিন্তু তাহলে কি আমার আমার ধারণাই ঠিক, আমাকে এটা বলে? তখন কিন্তু মা আর আমি মসজিদের পিছনে দাঁড়িয়ে আছে। আমি তখন বললাম যে মা ঠিক আছে তুমি যাও, আমি নামাজটা পড়ে আসি, একটু পরে জমাত দাঁড়িয়ে যাবে। মা বলে না না, তুই নামাজ পরে পড়িস, তুই আমার সাথে আয়, আজকে নামাজ পড়তে হবে না, আল্লাহর কাছে আমি মাপ চেয়ে নেবো, তুই আয়। তো মা যখন এটা বলে, আমি তখন ওই জুমার নামাজ না পড়ে মায়ের সাথে সাথে ঘরে আসি। ঘরে আসার পরে মা তখন বলে তুই কি মানে ওই আতরের গ্রান পাচ্ছিস? আমি বললাম হ্যাঁ, বাবা কিন্তু অনেক দামি আতর ব্যবহার করতো, মানে বাবার একটা আতরের দাম অনেক বেশি টাকা ছিল। তো আমি তখন বললাম যে হ্যাঁ আমি তো গ্রান পাচ্ছি। আমার মা বলে গ্রানটা কোন দিক থেকে আসতেছে দেখ তো। আমি বললাম পুরো ঘরেই তো। আমার বলে না, তোর খালামণির রুমের নিচে মানে ওই যে মানে কাঠের দরজা ছিল, তো কাঠের দরজার নিচে একটা ছোট স্পেস আছে, আমার মা বলতেছে তুই সেই স্পেসে গিয়ে নাক দে। আমি তখন সেই স্পেসে গিয়ে নাক দিয়ে দেখতেছি হ্যাঁ আতরের গন্ধটা রুমের ভিতর থেকেই বেশি আসতেছে। আমি তখন বললাম যে মা হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আমার মা বলেছে তোর বাবা এই ঘরের মধ্যে আছে, এই রুমের মধ্যে তোর বাবা আছে। আমি তখন বললাম কী বলো, বাবা আজকে জুমার নামাজের দিন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ মিন জালিক, জুমার নামাজ না পড়ে? আমার মা বলে হ্যাঁ এই রুমের মধ্যে আছে, তুই দরজা নক কর। হ্যাঁ বলি মা তুমি এগুলো কী বলতেছো, পাগল হয়ে গেছো, খালামণি ঘুমাইতে আছে মনে হয়, খালামণি ঘুমাচ্ছে, আর বাবা যদি ভিতরে থাকতো শব্দ পাইতাম না? আমার মা তখন বলতেছে যে শব্দ পাবি না তুই, তুই শব্দ পাবি না, তুই দরজা নক কর, দরজা নক কর, এটা বলে। অ্যান্ড এটা যখন বলে আমি তখন খুব জোরে জোরে দরজা নক করতেছে, খালামণি খালামণি বলে চিল্লাইতে আছে। চিল্লানোর একটা পর্যায়ে তখন মানে খালামণি তাড়াহুড়ো করে হচ্ছে মানে এমনভাবে দরজা খোলে, মানে খালামণি হচ্ছে বই পড়তেছে, একটা বই হাতে উনি পড়তেছে, কিন্তু ওনার কাপড় চোপড় খুব একটা ঠিক নাই আমি দেখতেছি। উনি বই পড়তেছে, বলে কী আব্বু কী হয়েছে? আমি তখন দেখতেছি যে আমার বাবা আমার ওই খালাতো বোনটাকে মানে এরকম করে গুঁতু 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 করে আদর করতেছে, এরকম করতেছে। আমি তখন বাবাকে দেখে বলতেছি যে কী ব্যাপার বাবা, তুমি মসজিদে যাবো না, জামাতে নামাজ পড়বো না? বাবা তখন বলে কয়টা বাজে রে? আমি বললাম কয়টা বাজে মানে জামাতে শেষ হয়ে গেছে। বাবা তখন বলে আয় হায় 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 হায়, এটা কী হইল রে, আহা হা হা হা, আমি তো নামাজ পড়ার জন্য বেরিয়েছিলাম, শিট এই ঘরে ঢুকাটা আমার ঠিক হয় নাই, এটা আমি কী করলাম, এই তোর খালাম্মার দোষ রে, তোর খালাম্মা আমার আটকাইছে। খালাম্মাই তখন হাসি হাসি বলতেছে হ বুড়া বেটা লুচ্চামি করার জন্য ঘরে ঢুকে গেছে, একদমই এটা ডাইরেক্টলি বলে ফেলে। এই কথাটা সোজা আমার কানে ঢুকলে আমার বাবা তখন আমার খালামণিকে একটা চোখ টিপারে, আর ওই দৃশ্যটা যখন আমি দেখতে পাই তখনই আমি 100% ক্লিয়ার হয়ে যাই যে হ্যাঁ এটাই সত্য। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আমার খালাতো বোন যে আছে সুমাইয়া, সুমাইয়া কিন্তু ছোট না অনেক বড়, তাহলে এই সুমাইয়ার সামনে কীভাবে আমার বাবা এগুলো করলো, কারণটা কি? আমি তখন মানে
ব্যাপারটা কিছুই বুঝতে পারতেছি না যে ব্যাপারটা কি। পরে সুমাইয়াকে আমি তখন মারে বললাম যে মা, এই ঘটনা আমরা যদি সুমাইয়াকে জিজ্ঞেস করি তাহলেই কিন্তু আমরা সত্য ঘটনাটা পেয়ে যাব যে বাবা আসলে কী করছিল, কারণ সুমাইয়া তো ঘরে ছিল, তাই না? তো পরে আমার মা বলতেছে ঠিক আছে তুই সুমাইয়ার আন। তো মানে আসরের পরে কিন্তু সুমাইয়া মাঠে খেলে, মানে আমাদের এখানেই খেলাধুলা করে। তো মা আর আমি তখন হচ্ছে ওই মাঠের ওদিকে যাই, মাঠের ওদিকে গিয়ে কোনার মধ্যে সুমাইয়াকে ডাইকানে ডাইকানে বলতেছি, আমি নিজেই বলি সুমাইয়া তারপরে সত্য করে একটা কথা বলবি। পরে বলি কি, আমি বললাম আচ্ছা মানে আমার আব্বা যখন ঘরে ঢুকছিল তখন কী হয়েছিল, তুই কোথায় ছিলি? ও বলে আমি তো গেমস খেলতেছিলাম, ওর কাছে আবার একটা মানে গেমস খেলার জন্য একটা পিরিয়ডের মতো যদি গেমস খেলে, বলে আমি তো গেমস খেলতেছিলাম। তো আমি বললাম তুই তো গেমস খেলতেছিলি, কিন্তু আব্বা আম্মা কী করছিল, মানে তোর তোর আব্বু তোর আম্মু আর আমার আব্বু কী করছিল, এটাকে দেখছিলি? ও আমাকে বলে না, আমার আম্মু গোসল করার জন্য বাথরুমে ঢুকছে, এরপরে আমি আর মানে আঙ্কেলকে দেখতে পাইনি। আমি তখন বললাম আব্বু তখন কোথায় ছিল? ও বলে জানি না, অনেকক্ষণ পরে দেখলাম মা বেরোলো বাথরুম থেকে এবং আঙ্কেল জানি কোত্থেকে আসছে, এটা বলে। আমি তখন বললাম যে ও মাই গড, তার মানে সুমাইয়া মানে খাটের উপরে গেমস খেলতেছিল অ্যান্ড ওই মুহূর্তে আব্বে এবং খালামণি 100% যে বাথরুমের ভিতরে ঢুকছে। আমি তখন মা তখন এটা শোনার পর মা তখন জিব্বায় কামড় দিয়ে বলে ছি 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 ছি, একটা জুমার দিন, একটা জুমার দিন। মা তখন ওখান থেকে কান্না করতে করতে চলে আসে, আমি তখন চলে আসে, বাবা কিন্তু ওই দিন বাড়িতে। অ্যান্ড এশার নামাজের পরে আমার খালামণি তখন অকত্য ভাষায় গালাগালি করতেছে যে তোরে আমি দেখে নিব, তোরে এ করবো সেই করবো, এত বড় সাহস তুই আমার পিচ্ছি মেয়েরে কী জিজ্ঞেস করছিস, বেয়াদব এটা সেটা বলে। আমি তখন রুমের মধ্যে আছি, কিরে খালামণি এরকম চিল্লিতেছে কেন? খালামণি চিল্লানোর শব্দ শুনে আমি তখন রুম থেকে বের হই। বের হয়ে খালামণির সামনে আসা মাত্রই খালামণি আমাকে এত জোরে একটা চর মারে, মানে বলি বোঝাতে পারবো না, চর মারার সাজে আমি ঢুলে পড়ে যাই। আমি তখন উঠা বলতেছি খালামণি তোমার মারলা কেন? আমার মা তখন আইসে বলতেছে কিরে তুই আমার বাড়িতে থাকিস, আমার বাড়িতে খাস, আমার জামাইয়ের খাবার খাস, তুই আমার ছেলের গায়ে কার অনুমতিতে হাত তুললি? আমার খালামণি তখন বলে তোমার জামাইয়ের অনুমতিতে তোমার ছেলের গায়ে হাত তুলছে। পরে আমার মা বলতেছে কেন আমার জামাই কি বলছে আমার ছেলেকে মারার জন্য? আমার খালামণি তখন বলে তোমার জামাই আমাকে বলছে তোমার ছেলে কোনো অন্যায় করলে তাকে শাসন করার জন্য, আমি জাস্ট তাকে শাসন করেছি। আমার মা তখন বলে আমার জামাই তোকে আর কী কী অনুমতি দিছে? আমার খালামণি তখন বলতেছে এমন সব অনুমতি আমাকে দিয়ে দিছে যেটা শোনার পরে তুমি নাকে ঘর দিয়ে ঘর থেকে বেরিয়ে যাবা। আমার মা তখন বলে তুই কি আমার সত্যি চাচাতো বোন ছিলে? আমি তোকে আমার ঘরে কেন আনছি, আমার উপকার করার জন্য না ক্ষতি করার জন্য? আমার খালামণি তখন বলতেছে যে খাবার তুমি খাইতে পারবা না এটা সামনে নিয়ে বসে আছো কেন? তুমি ছাড়া আরও অনেক মানুষ আছে যারা অনেক খিদাত্ত অনেক ক্ষুধাত্ত, তাদেরকে খাবারটা দাও, তারা খাবার খাওয়ার জন্য অনেক আগ্রহী, নিজে খাইতে পারো না সামনে নিয়ে কেন বসে আছো? এই কথাটা বলে খালামা তখন রুমে ঢুকেছে। আমি তখন বলি মা, ও মা খালামণি কী বলেছে তুমি কি বুঝতে পারতেছো? আমার মা বলে বুঝার বয়স তোরও হয়েছে, বুঝার বয়স আমারও হয়েছে, তুই রুমে চল। আমি তখন রুমে যাই, বাবা কিন্তু ওই সময় দোকানে থাকে, বাসায় থাকে না। রুমে যাই, রুমে গিয়ে বাবা মা আর আমি কথা বলতেছি, প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট পরেই বাবা তখন কোত্থেকে জানি আসে। আইসেই মানে আমরা কিন্তু দরজা লাগাই মায়ের সাথে কথা বলতেছি, বাবা তখন মানে দরজার মধ্যে লাথি মারে, দু তিন লাথি মারার পরে আমি তখন দরজা খুলি। দরজা খুলে মা বাবা ডাইরেক্ট ঘরে ঢুকে বলতেছে যে কী ব্যাপার, এই তোমার খাদিজার সাথে কী হয়েছে, এরকম করে বলে। মানে আমার বাবা ঘরে ঢুকতে আর ঢুকার সাথে সাথে কিন্তু আমার আমার দাদিমো মানে আমার ইয়ে কিন্তু আমার খালাম্মা কিন্তু মোটামুটি সব আব্বার কানে কান পড়া দিয়ে দিছে, এটা বুঝে গেছে। পরে রুমে আসার পরে বাবা ডাইরেক্টলি আমার মাকে জিজ্ঞেস করে, মা বলে যে না কই কিছু হয় নাই তো, কেন কী হয়েছে? এরপরে মা আমার বাবা তখন বলতেছে যে তুমি ওর সাথে খারাপ ব্যবহার কেন করছো? আমার মা তখন একটা হাসি দিয়ে বলতেছে আরে আমি আমার বোনের সাথে কেমন ব্যবহার করবো এটা কি আমার তোমার কাছ থেকে জানতে হবে? আমার বাবা বলে ও শুধু তোমার বোন না, হ্যাঁ? তো আমার মা তখন বলে যে ও শুধু আমার বোন না, কী আর কি আর কি বলো, ও আর কি, ও এই ঘরের বউ, ওই ঘরের সেকেন্ড বউ, ওই ঘরের দ্বিতীয় বউ, বলো ও তোমার 2 নম্বর বউ, হ্যাঁ ও তোমার 2 নম্বর বউ, বলো। এটা বলার পরে আমার বাবা বলে যে না ও আমার ঘরের মেহমান, আর তোর এত বড় সাহস দিয়ে চিল্লে চিল্লে কথা বলতে আসছো। সেদিন সেদিন আমার চোখের সামনে আমার বাবা আমার মাকে যে পরিমাণের পিটায়, আমার কাছে মনে হয় জন্মের পরে আমি কোনোদিন কোনো মানুষকে এভাবে মারতে দেখি না। অনেক আগে আমাদের বাড়িতে একবার চুরি হয়েছিল, চোর ধরছিল, কিন্তু ওই চোরকেও এভাবে পিটায় নাই যেভাবে হচ্ছে আমার মাকে পিটাইছে। আমি তখন বাবারে ধরে রাখতে পারতেছি না, আমার বাবা কিন্তু লম্বা এবং অনেক টল ফিগার ছিল, প্রচুর মানে ভালো স্বাস্থ্য ছিল। আমার বাবা বাবারে আমি আমার দাদি আমার খালাম্মাও তখন আসে দৌড়ে পাশের রুম থেকে, খাজা খালামণি এবং খাজা খালামণির মেয়ে, আমরা সবাই মিলে বাবাকে ধরার চেষ্টা করতেছি, না বাবাকে কেউ ধরে রাখতে পারে না। মারতে মারতে একটা পর্যায়ে মাকে বাবা চুলের মূর্তি ধরে ঘরের বাইরে নিয়ে যায় এবং বাইরে নিয়ে এই উঠানের মধ্যে মাকে পিটাইতে আসে। আমার বাড়ির প্রত্যেকটা মানুষ আসে, আমার বাবা সবাইকে বলে, আমার বাবা বলতেছে যে আমার কাছে লাইসেন্স করা অস্ত্র আছে, আমি একদম গুলি করে দিব, যে আমার সামনে আসবে আমি একদম গুলি করে দিব, আমার সামনে কেউ আসবে না। এটা বলে আমার মাকে ওখানে মারতেছে। মারতে মারতে আমি তখন বাবার পায়ে ধরে বলি বাবা
তোমার কাছে আমি অনুরোধ করতেছি, আমার মায়ের সাথে যদি তুমি থাকতে না পারো তুমি আমার মাকে ছেড়ে দাও, আমার মাকে আর মাইরো না। আমার বাবা তখন বলে, ঠিক আছে, তোর মাকে এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যেতে বল, এবং আজকের পর থেকে যাতে ও কখনো কোনোদিন আর আমার পরিবারের দিকে না আসে, আমি ওর এই চেহারাটা আর কখনোই দেখতে চাই না, ওকে আমার ঘর থেকে বেরিয়ে যেতে বল, ঠিক এখন বেরোতে বল। আমার মা তখন ওই ছিঁড়া কাপড় নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এই রাতের অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকারে মা তখন চলে যাচ্ছিল, আমি মায়ের পিছন পিছন যাচ্ছি, ছিঁড়া কাপড়, শরীরের অনেক জায়গায় রক্ত, মা কান্না করতেছে, আমিও মায়ের সাথে হাঁটতেছি। তখন শীতকাল ছিল, হাত মিলে হাত দেখা যাচ্ছিল না, এত পরিমাণ কুয়াশা ছিল। এই কুয়াশার মধ্যখানে মাঠের মাঠ মানে মাঝ মাঠ দিয়ে আমি আর মা হেঁটে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল, আমি মনে মনে বলতেছি, আল্লাহ তুমি কোথায়, তুমি কি দেখতে পাও না? এরকম করে কান্না করে করে নানু বাড়িতে যাই। অ্যান্ড নানু বাড়িতে যাওয়ার পরে আমার নানা নানি কিন্তু অতটা মানে বড় লোক ছিল না, খুব গরিব ছিল। তো আমি যাওয়ার পরে ওই রাতের বেলায় আমরা তখন নানু বাড়িতে যাইলে ওই রাতেই হচ্ছে আমার মা আমার নানা ভাই কী করে আমার মানে আমার ওই খাদিজা খালামনির বাবার কাছে যায়। উনি তো আমার মানে আমার হেন যায়, কারণ আমার আব্বার তো ভাই হয় উনি, মানে খাজিয়া খালামনির বাবা। তো ওইখানে যাই গিয়ে খাজিয়া খালামনির বাবাকে বলে যে, বাইরে তোর মেয়েটা আমার মেয়ের সংসারে গিয়ে এরকম এরকম অঘটন ঘটাইতে আসে, এগুলো কেমন কথা? তোর মেয়ের তো জামাই আছে, জামাই সৌদি আরবে থাকে, জামাই টাকা পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক তোর মেয়ের জামাই, তাহলে তোর মেয়ে কেন আমার ছেলেটার কাছে গিয়ে এরকমটা করবে? এটা বলে আমার মেয়ের সংসারটা ভেঙে দিবে। তো খালাম আমার ইয়ে তখন বলতেছে, আমার ওই নানা তখন বলতেছে যে, আচ্ছা ঠিক আছে, আমি খাদিজাকে কালকে নিয়ে আসবো ওই বাড়ি থেকে। আমার মা বলে, আপনার পায়ে ধরে কাকা আপনি ওরে ওই বাড়ি থেকে আসেন, ও আমার সংসারটা নষ্ট করে দিচ্ছে, ওরকম করে কান্নাকাটি করে। যাই হোক, সকালবেলা হয়, সকালবেলা আমার আমার খালামণি আমার নানাভাই তখন রওনা দিছিল, মানে নানাভাই বলতে খাজিজা খালামণির বাবা, উনি রওনা দিচ্ছে খাজিজা খালামণিকে ওই বাড়ি থেকে নিয়ে আসবে। যাচ্ছে, পরে আমার নানাভাই আমাকে বলতেছে যে, আমার বলে যে, রাস তুই সহ সাথে করে যা। পরে আমি সহ ওই নানাভাইয়ের সাথে যাই, দুজনে মিলে রিক্সা যোগে যাই। যাওয়ার পর থেকে যে বাবা ওই দিনও বাড়িতে, বাবা বাড়িতে। অ্যান্ড যাওয়ার পরে আমার দাদি প্রথমে আমাকে ডাক দিয়ে বলতেছে, আয় হায় হায় এগুলো কী রে শুরু হয়েছে বাড়িতে। আমার দাদু কিন্তু তখন অনেক দুর্বল, অনেক অসুস্থ, মানে কিছু বলতে পারেন আর কি, সব কিছু দেখে। আমি বলি, দাদু কী হয়েছে? পরে বলে, কালকে সারা রাত তোর বাবা এই মেয়ের সাথে ছিল। আমি বললাম, কী বলো? বলে, একই ঘরে ছিল। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, তুমি নিজে দেখছো? পরে বলে, আমি নিজের চোখে দেখছি, শুন, তোর মা চলে যাওয়ার পরে যে দুজনে ঘরের ভিতরে ঢুকছে আর বের হয় নাই। আমি তখন বললাম যে, ইয়ে কোথায় ছিল, ওনার যে মেয়ে ও কোথায় ছিল? বলে, পাশের রুমে। আমি বললাম, তার মানে কি মেয়েকেও রাখে নাই? বলে, না। ঠিক ওই মুহূর্তে খাজিয়া খালামনির বাবা খাজিয়া খালামনির সাথে কথা বলে বলে বলতেছে যে, তুই এখানে কেন থাকতেছিস, তোর জামাই কিছু মনে করবে না, তুই চল, আর যেহেতু বউ যেহেতু চলে গেছে ওর, তুই এখানে কেন থাকবি? খাজিয়া খালামনি তখন বলে, আমি যাবো না, আমার মানে যাবো না, উনি যাবে না। তো পরে বলতেছে, আমার বাবা তখন পাশের রুম থেকে বেরিয়ে আসে, বাবা পাশের রুমে থাকে, বেরিয়ে এসে আমার আমার নানাভাইকে সালাম দিয়ে বলছে, আব্বু কী হয়েছে, কী সমস্যা? পরে বলে যে, না বাবা, তোমার তো বউ আছে, এখন তোমার বউ এমনি এমনি, মানে নানাভাই গেছে কিন্তু আমার মানে ভালো করার জন্য, তাই না? নানাভাই ওখানে গিয়ে উল্টা আমার মায়ের সম্বন্ধে বিচার দিতে আসে যে, তোমার বউ ওই গ্রামে গিয়ে আমার মেয়ের নামে বদনাম ছড়াইতে আসে, আমার মেয়ের নামে এটা বলতেছে, আমার মেয়ের নামে ওইটা বলতেছে। মানে আমি তখন নানাভাইকে বারবার ইশারা দিতেছি, চোখটি মারতেছি, হাত ধরে টান দিতেছি, না নানাভাই উল্টা একদম সব যেগুলো আমার মানে আমার আপন নানা যেটি শিখিয়ে দিছে, ওনার ভাই যেটি শিখিয়ে দিছে, ওই কথার মধ্যে উনি নাই, উনি ওনার মতো করে উল্টা বয়ান দিয়ে যাইতেছে। ও মা, আমি তখন বললাম যে, এগুলো কী? নানাভাইরে বললাম যে, না না এগুলো কী? আর উনি কোনো কথাই বলে না। আমার আমার বাবা তখন বলতেছে যে, দেখেন, আমার বাবা তখন নানাভাইকে বলতেছে, দেখেন আব্বু, আপনাকে আমি বাবা বলি ডাকি, আপনি আমার বাবার বয়স, আমার বাবা তো মারা গেছে, আমি আজকে রাতে আপনাদের বাড়িতে যাবো, আপনি যান, আমি আর রাতে হচ্ছে ওকে নিয়ে যাব। এটা বলে আমার নানাভাই। এটা বলার পরে আমি অবাক হয়ে যাই, আমার নানাভাই তখন চলে আসে আমাকে নিয়ে। বাড়িতে আসার পরে আমি তখন আমার ইয়েকে বলি, আমার মানে না আমার যে আপন নানা আছে, নানাকে আমার মাকে বলি যে, আমি না আমার না আমার নানিকে বলি, আমি জানো এই ভুইরা ওখানে গিয়ে কী করছে? ওই ভুইরা ওখানে গিয়ে সম্পূর্ণ তোমার নামে বিচার দিছে। এইটা বলার পর তখন আমার নানাভাই খুব রেগে যায়, রেগে যায়। আমার দুইটা মামা থাকে, বড় মামা, বড় মামারাও তখন রেগে যায়। তখন বড় মামা আর নানাভাই গিয়ে হচ্ছে তখন আমার ইয়ের গায়ে হাত তোলে, মানে আমার ওই নানা ভাইয়ের গায়ে হাত তোলে, যে মানে আমার বাবার ছোটো ভাইয়ের গায়ে হাত তোলে। তো হাত তোলে আমার বড় মামা, বড় দুইটা মামা ছিল, তারা গিয়ে মারে, এবং মারে যে মারাত্মকভাবে মারে। তো মারার পরে একটা সময় ডাক্তার চলে আসে, ডাক্তার আসার পরে ডাক্তার ট্রিটমেন্ট করে, এবং ওরকম করতে করতেই সন্ধ্যা হয়ে যায়। মাগরিবের একটু পরেই আমার বাবা তখন আমাদের গ্রামের আরও আট দশজন লোক নিয়ে একটা মাইক্রোবাসে করে আমাদের বাড়িতে আসে। ওই মুহূর্তে যখন আমাদের বাড়িতে আসে, তখন আমার মা বলতেছে যে, আয় আল্লাহ, কী রে, আল্লাহ জানে এ মাইক্রোবাসে করে মানুষ আনছে কেন? আমি তখন বলি, তুমি চিন্তা করো না, দেখা যাক কী হয়। তখন বাবা নামে, লোকগুলোও নামে, সবাই আমাদের পরিচিত লোকে, দরবার কারবার করে আর কি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরকম মানে দরবারি মানুষ, সবাই নামে। তখন উঠানের ভিতরে চেয়ার দিয়ে দেয়, সবাই বসে। বসার পরে আমার যে নানাকে আমার মামারা মারছিল, নানা তখন মানে মায়ের সময় যতটুকু চিল্লাইছিল, এখন আমার বাবার সামনে এসে আরও বেশি চিল্লাইতে আসে, একদম বাবার পায়ের কাছে শুইয়া বলতেছে, বাইরে আমার মায়েরে ফেলছে, আমার এই করছে, আমার সেই করছে। পরে আমার বাবা
বাবা বলতেছে ওনারে কে মারছে, আমার বড় মামা বলতেছে আমরা আমাদের আমাদের পারিবারিক ব্যাপার, আমার জেঠার সাথে আমার কাকার সাথে আমাদের কী হয়েছে এটা আমাদের ব্যাপার, আপনি আসছেন আপনি আপনার ব্যাপার নিয়ে কথা বলেন, আপনি এই ব্যাপার নিয়ে কথা বলেন না। আমার বাবা বলে যে তুই কি ভুলে যাচ্ছিস, মানে ওই নানাকে মামা কিন্তু আমার বড় ছিল, আমার মায়ের বড় ভাই ছিল। এরপরও আমার বাবা ডাইরেক্ট তুই করে বলতেছে, বলে যে তুই কি ভুলে যাচ্ছিস যে আমি কি আমি একজন লয়ার, আমি একজন উকিল, আমি একজন আইনের লোক, আইনের লোকের সামনে এইভাবে একটা লোককে এভাবে তোরা বেদর পিটাইলি, এইভাবে মারলি, এটা কি তোরা ঠিক করলি, কেন মারলি ওনাকে? আমার বাবা আমার মামা তখন একটা অট্টহাসি দেওয়া বলে, মানে লজ্জা করে না আপনার আপনি আইনের লোক বলতে, আপনার মতো লুচ্চা বেয়াদপ্ত অত্র এই এলাকাতেও নাই, আপনার মতো খারাপ মানুষ এই অত্র এলাকাতে নাই, যে কিনা তার শালির সাথে শুয়ে থাকতে পারে, এমন কথা বলার পর আমার বাবা তখন বলে ভুলে যাইস না, ও আমার শালিনা, ও আমার বিবাহিতা, আমার বিবাহিতা বউ। আমার মামা বলে কী বললেন কী বললেন, কথাটা কী বললেন, কথাটা কী বললেন, আবার বলেন আবার বলেন। আমার বাবা তখন বলতেছে যা বলার একবারই বলছি, একবার বলছি। আমার মা বলে তখন আমার মা লাভ দুইটা বলতেছে, তুই কেমনে ওকালতি করস, তুই কেমনে গ্রামে থাকস, এটাও আমি তোরে দেখাই নেব, আমি এখন থানায় যাবো, আমি এখন থানায় গিয়া আমি তোরে ধরাই দেবো পুলিশের কাছে, তুই কেমনে তুই আমার নির্যাতন করস, আমি তোর নামে নারী নির্যাতনের মামলা দেবো। ওই সময় আমার বাবা হঠাৎ করে মানে সাপের মতো ওনার রূপটা, মানে সাপ না জিনের মতো ওনার রূপটা চেঞ্জ করে ফেলে, জিনের মতো ঠাস করে চেঞ্জ। আমার মাকে ধরে বলতেছে কেন পাগলামি করতেছ, কেন লোকজন জানাজানি করতেছ, কেন এরকম পাগলামি করতেছ, কেন তুমি নিজের সংসারটা নিজে ভাঙতেছ। দেখো আজকের এই ঘটনার জন্য আর কেউ দায়ী না, আজকের এই ঘটনার জন্য একমাত্র তুমি দায়ী, তোমার জন্য আমার এই সংসারের আজকে এই করুণ পরিণতি, তোমার জন্য আমার মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে গেল। আমার মা বলে আমার জন্য, আমার জন্য কোন দিক থেকে তোমার মান সম্মান ধূলিসাৎ হলো? আমার বাবা তখন বলে আমি তো সবসময় তোমাকে একটা কথা বলতাম যে কোনো সম্পর্কের মাঝে কখনো থার্ড পার্সনকে ডেকে এনো না, তৃতীয় ব্যক্তিকে তুমি কখনো কোনো সম্পর্কের মাঝে ডেকে এনো না, কিন্তু তুমি কী করলা, তুমি তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসলা, তুমি এখানে তৃতীয় ব্যক্তিকে এন্ট্রি করালা, আর ওই তৃতীয় ব্যক্তিটাই আমাদের সংসারটাকে নষ্ট করে দিল। তুমি কেন তৃতীয় ব্যক্তিকে ডাকলা, তুমি কেন তোমার বোনকে আমাদের সংসারে ঢুকাইলা? আমার মা বলে আমি তো ভালোর জন্য ঢুকাইছি। আমার বাবা তখন আমার মাকে জড়াইয়া ধরে ধরে বলতেছে পাগলামি করো না, আমি এক ঘন্টার মধ্যে তোমাকে নিয়ে যাব, তুমি রেডি হও, আমি একটু দোকান থেকে আসতেছি। এটা বলে বাবা তখন দোকানের দিকে যায়। আমার মামারও তখন অত্যন্ত খুশি হয়, মানে প্রচুর ভালো হয়, মানে সবাই মিলে চিন্তা করতেছে যে যাক ভালো হয়েছে, মোটামুটি সব ঠিক হয়ে গেছে, এখন খালামণি তো মানে এই আচ্ছা এখানে কিন্তু আবার এই খালামণিও কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম, খাদিজা খালামণিও কিন্তু আসছে, খাদিজা খালামণিকেও কিন্তু আমার আব্বা সাথে করে নিয়ে আসছে, এবং ওনার ওই যে মেয়ে আছে মেয়েটাকেও সাথে করে নিয়ে আসছে, এবং আব্বা যখন বাইরে গেছে তখন খাদিজা খালামণি এবং খাদিজা খালামণির মেয়েটাও তখন বাইরে গেছে, ওনারও তখন বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে আমার বাবা তখন মানে আমার মা তখন আমার নানা তখন আমার মাকে বলতেছে যে শোন মা যাহবার্তা হয়ে গেছে, জামাই তো এখন আমাদেরকে ভালো কথাই বলছে, তোরই তো দোষ, তুই কেন তোর এই মানে ছোটো বোনের ওই পরিবারে নিয়ে গেলে, ওই ঘরে নিয়ে গেলে, এই জন্যই তো খারাপ হয়েছে, জামা যাহবার্তা হয়ে গেছে, লক্ষ্মী মানা তুই এবার রেডি হ, রওনা হ, তুই এবার রওনা হ, তাহলে তুই এখন তোর জামাইয়ের সাথে তুই চলে যা, আর এগুলো নিয়ে কোনো কথা বলিস না, যাহবার তো হয়ে গেছে, আল্লাহর উপরে ছেড়ে দে। এটা বলে আমার মাকে হচ্ছে আমার নানা ভাই বোঝাচ্ছিল, খুব ভালো করে বোঝাচ্ছিল। আমার মা তখন বোরকা টোরকা নিচে রেডি হচ্ছে, আমিও তখন বললাম যে মা চলো, মা তখন রেডি, কিন্তু মা যখন পরিপূর্ণভাবে রেডি হয়ে গেল ঠিক হঠাৎ করে ওই সময় একদল পুলিশের গাড়ি আমাদের নানুর উঠানে, নানুর উঠানে পুলিশের গাড়ি আইসে কোনো কথা নাই বার্তা নাই দৌড়ে গিয়ে আমার দুই মামারে ধরে ফেললো, হ্যান্ডকাপ পরাই ফেললো, এবং দৌড়ে গিয়ে আমার নানা বাড়ি ধরলো, দৌড়ে হ্যান্ডকাপ পরাই দিল, হ্যান্ডকাপ পরে তিনজনেরা তখন গাড়িতে উঠে ফেলতেছে। আমি তখন বললাম যে কী ব্যাপার কী ব্যাপার, ওনাদের অপরাধ কী, পরে বলতেছে মামলা করা হয়েছে, অ্যাডভোকেট সাহেব মামলা করছে, ডাইরেক্ট আমার বাবার নাম বলে যে অ্যাডভোকেট সাহেব মামলা করছে যে এখানে নাকি মারামারি করেছে, ওনাকে নাকি মারছে, ডাইরেক্ট মামলা কোনো জিডিটিডি কিচ্ছু না, ডাইরেক্ট মামলা করা হয়েছে, এবং এই মামলা নাকি কীভাবে করা হয়েছে আল্লাহ জানে, মামলা করে দিছে। অ্যান্ড এরপরে আমার বাবা তখন এই বাড়ির মধ্যে আসে, বাবা তখন এই বাড়ির মধ্যে আসে, আর বাবার সাথে যে খালামণি বেরোইছিল, খালামণির মেয়ে বেরোইছিল, খালামণি আর খালামণির মেয়ে কিন্তু আর ঘরে আসতে মানে এই বাড়ির মধ্যে আসতেছে না, আসতে বাবা একাই, বাবা একাই বাড়ির ভিতরে ঢুকছে। ঢুকার পরে আমি তখন মানে অবাক হয়ে গেলাম, বাবাকে তখন বলতেছিলাম যে বাবা এটা কী হইলো, আমি ডাইরেক্ট গিয়া বাবা এটা কী হইলো, বাবা বলে কই কী হইলো আমি জানি না, আমি বললাম যে তুমি বাইরে গেলা, বললো যে দোকান থেকে আসতেছ আয়সা মারে আর আমাকে নিয়ে যাবা, আর সেখানে তুমি বাইরে গিয়ে পুলিশকে ফোন করে দিছো, পুলিশ এসে হচ্ছে আমার মামাকে নানা ভাইকে ধরে নিয়ে গেল। আমার বাবা বলতেছে কে বলছে আমি পুলিশ ফোন করছি, আমি বলি পুলিশ তো নিজের মুখে তোমার নাম বলে গেল, বললো যে অমুক অ্যাডভোকেটে ফোন করছে, ফোন করার পরে তুমি কী বলতেছো এগুলো? আমার বাবা তখন বলে চোখ 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 নিচে নামিয়ে কথা বলো, তোর মায়ের সাথে থেকে থেকে বেয়াদব হয়ে গেছিস, তোর মায়ের শিক্ষা পাই আমার কি মাথা খারাপ, আমি পুলিশ ফোন করে তাদেরকে ধরিয়ে দেবো। আমি বললাম তাহলে পুলিশ তোমার নাম বললো কেন? আমার বাবা বলে পুলিশের মাথা খারাপ হয়ে গেছে, তুই চল। আমি বললাম যে আমি যাবো মানে মাকে বলো তোমাকে নিব না। আমি বললাম যে মাকে তুমি নিবা না কেন? আমার মা তখন অকথ্য ভাষায় বাবাকে গালাগালি করতেছে, মানে এত পরিমাণের গালাগালি করতেছে, আমার মাকে কেউ মুখ চাপিয়ে ধরে রাখতে পারতেছে না, মা যা পারতেছে একেবারে এত বিশ্রী ভাষায় গালাগালি করতেছে, আমি বলতে পারবো না।
পরে সবাই মিলে মাকে বোঝাচ্ছে তুই এরকম করিস না, মা চিল্লাইতেছে কাঁদতেছে আর গালাগালি করতেছে। তখনই আমার বাবা বলে যে দেখ এরকম মহিলাকে কি নিয়ে যাওয়া যায় তুই আমাকে বল। আমি তখন বললাম যে মা তো তোমার নামে মামলা করবে। বাবা বলে মামলা করলে আমি দেখবো, তুই চল তো চল আমার সাথে চল। বাবা তখন একরকম জোর করে আমাকে আমার মাকে রেখে আমাকে নিয়ে বাড়িতে চলে আসে। আমিও মায়ের সাথে বাবার সাথে আসতেছি কারণ আমার ভিতরে কিন্তু প্রতিশোধের আগুন জ্বলতেছে। আমি বাবার উপরে সেদিনই গাড়ির মধ্যে বসে বসে চিন্তা করতেছি আমি নিজ হাতে আমার বাবাকে খুন করবো, আমি নিজ হাতে আমার বাবাকে মারবো, আমি আমার বাবাকে নিজ হাতে মারবো, আমি ইতিহাসে নতুন নতুন কিছু সৃষ্টি করবো, পত্রিকার পাতায় আমি আমার ছবি আঁকবো রক্ত হাতে রক্ত মাখা হাতে। এটা আমি প্ল্যানিং করি। তখন ঘরে আসি, ঘরে আসার পরে আমি দেখতে পাই যে আমার খালাম বাবা কিন্তু তখন আর করেও যায় না বাইরেও যায় না, আমার খালামনির সাথে বাবা একদম স্বামী স্ত্রী সম্পর্ক করে চলতেছে। তিন দিনের মতো কেটে যায়। এভাবে তিন দিনের মতো কাটার পরে এরই মাঝে আমি আমার মানে ইয়েকে জিজ্ঞেস করলাম, বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা এগুলো কী তুমি যেটা করতেছো এটা কী করতেছো, এটা কি ঠিক হইতেছে? ডাইরেক্টলি বলি। আমার বাবা বলে তোকে তুই তো বড়ো হয়েছিস এখন অ্যাডাল্ট একজন পার্সন, তোর কাছে বলা ঠিক আমি তোকে আসলে না বলে অন্যায় করছি। আমি তোকে বলি আমি আসলে তোর খালামনিকে বিয়ে করছি অনেক আগেই। আমি তখন বললাম যে তুমি খালামনি কি বিয়ে করছো, মাকে কী করছো? আমাকে বাবা তখন বলে যে আমি সরি টু সে যে আমি তোর মাকে অনেক আগেই তালাক করে দিয়েছি। আমি তখন বললাম যে মাকে তালাক করছো, তালাকের টাকা কি মায়ের হাতে দিছো নাকি মা ওই তালাক নামে সিগনেচার করছে? আমার বাবা বলে আমি এমনভাবেই করছি এটাতে তোর মা আইনি কোনো কিছুই করতে পারবে না। আমি তখন বললাম মানে মা আইনি কিছুই করতে পারবে না? বাবা বলে না তোর মা আইনি কি আমার কিছুই করতে পারবে না, আমি এটা ওভাবেই করে দিছি। এবং ওখানে আমি তোর মায়ের কাছ থেকে টেকনিকে সিগনেচারও নিয়ে নিছি, তোর মা এটা জানেও না। আমি তখন বললাম বাবা আমি দুনিয়াতে কখনো শয়তানকে দেখিনি, আমি দুনিয়াতে কখনো ইবলিশকে দেখি নাই, আমি কোরআনের মধ্যে ইবলিশের কথা শুনেছি, হুজুরের মুখে শয়তানের কথা শুনেছি, কিন্তু আব্বা আজকে আমি নির্ঘাত আমার চোখের সামনে একজন ইবলিশকে দাঁড়িয়ে থাকতে দেখতেছি, আমি একজন শয়তানকে দাঁড়িয়ে থাকতে দেখতেছি। আমার বাবা তখন দুইটা থাপ্পড় আমার গায়ে দিয়ে বলতেছে বেয়াদব হইস না, তোর মায়ের মতো হইস না, তোর খালামনিকে আজকে থেকে মা করে রাখবি, আর যাহা বার্তা হয়ে গেছে এখন থেকে আমার সাথে সুন্দর করে থাকবি, পড়াশোনা করবি, পাগলামি করবি না। আমি তখন বাবাকে বলতেছি বাবা তুমি কি আমাকে এগুলো আদেশ করতেছো, উপদেশ দিচ্ছ? আমার বাবা বলে হ্যাঁ অফকোর্স আমি তোকে উপদেশ দিচ্ছি, আমি তোর বাবা আমি তোকে উপদেশ দিব না। আমি তখন বলি আয়নার সামনে একবার নিজেকে নিজে প্রশ্ন করো তো, তুমি যেই কথাগুলো করেছো, তুমি যে কাজগুলো করেছো এই কাজগুলো ঠিক করেছো? আর তোমার উপদেশ যদি আমি নেই আমি কি তোমার মতো হলে আমি কি ভালো হব? আমার বাবা বলে তোর মাথাটা তোর মা পুরোই নষ্ট করে দিছে, তুই আর ভালো হবি না। এটা বলে বাবা তখন রুমের মধ্যে ঢুকে যায়। আমি তখন চিন্তা করি হায় রে দুনিয়া। এরপরের দিন আমি আবারও নানু বাড়িতে যাই। আমার মা তখন কান্নাকাটি করে, মা তখন বলে আমার ভাইরে ধরে নিয়ে গেছে, আমার বাবাকে ধরে নিয়ে গেছে, ওদেরকে কে আনবে কে ছুটাবে? আমি তখন এমত অবস্থায় মা আমাকে বলে বাড়ির কী অবস্থা? আমি কী করে মায়ের কাছে তখন বলি যে বাবা আমাকে এই কথাগুলো বলছে? আমি বলি না। আমি তিন দিন পর্যন্ত নানু বাড়ি থাকি, আমার বাবা লোক পাঠায়, আমার বাবার আসে না, বাবা লোক পাঠায় যে ওরে মানে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে আনার জন্য আমি যাচ্ছি না। তিন দিন পর্যন্ত থাকার পরে মা একটুখানি ঠান্ডা হয় একটু শান্ত হয়, পরে আমি মায়ের কাছে বলি যে মা মূল ঘটনাটা তুমি জানো না, তুমি যে মা কিন্তু তখনও বলে মামলা করবে এই করবে সেই করবে আইনে যাবে আদালত যাবে হাই করে যাবে তারপরে বিচারপতির কাছে যাবে প্রধানমন্ত্রীর কাছে যাবে এরকম বলে। তখন আমি মাকে বলি যে মা প্রধানমন্ত্রী আইন আদালত কোনো কিছু বলে লাভ নাই, মূল ঘটনা হচ্ছে এইটা। আমি তখন বাবার ওই কথাগুলো সব মায়ের কাছে খুলে বলি। মা তখন আমাকে বলতেছে হায় রে বাবা রে ব্যাংকে অ্যাকাউন্ট করবে আমার নামে, হায় রে দুনিয়া আমার নামে ব্যাংকে অ্যাকাউন্ট করবে, ওই অ্যাকাউন্টে আমার নামে টাকা রাখবে, আমার একটা ভবিষ্যৎ আছে। এটা চিন্তা করে আমার ব্যাংক ওই অ্যাকাউন্টে আমার নামে টাকা রাখবে বলে আমার কাছ থেকে সিগনেচার নিছে, অনেকগুলো ব্যাপারে সিগনেচার নিছে, ব্যাংক মানে ইয়ে করার জন্য ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য নাকি অনেক সিগনেচার দরকার হয়, অনেক জায়গায় সিগনেচার নিছে। আর আমিও তো বোকার মতো সিগনেচার করেছি, কখনো পেপারগুলো পড়ে দেখি নাই যে কোথায় কী লেখা। আসলে কি তোর বাবা ওই তালাক নামে সিগনেচার নিয়েছে? আমি বলি হ্যাঁ, বাবা আমাকে নিজের মুখে বলেছে যে তোমার কাছ থেকে সিগনেচার নেওয়া হয়ে গেছে, তুমি মামলা টামলা করে কিছুই করতে পারবে না। আমার বাবা আমার মা তখন বলে যে কত বড় অমানুষ। আমি তখন বললাম মা এখন কি করবা? আমার মা বলে আর কি করব, তুই যা তুই আমার কাছে আইস না, তুই আমার কাছে আইলে তোর খালামনি পুরোই তোর বাবারে গ্রাস করে ফেলবে, যত সয় সম্পত্তি আছে সব দখল করে নিয়ে যাবে, তুই চলে যা। আর এরই মাঝে কিন্তু আমার যেই নানা মানে আমার যেই মানে খাদিজা খালামনির বাবা উনি কিন্তু আমার মায়ের উপরে প্রচুর পরিমাণ গালাগালি, এবং খাদিজা খালামনির মা তাদের আরও দুইটা মেয়ে আছে তারা সবাই মিলে অলওয়েজ আমার মাকে গালাগালি, এই করবে সেই করবে আমার মাকে এইটা সেটা অনেক কথাবার্তা। আমি তখন ওই মুহূর্তে মাকে বলতেছি মা সবচেয়ে মূল কথা হচ্ছে খালামনির যে হাজব্যান্ড সৌদি আরবে আছে তুমি ওনাকে ফোন করো, ওনাকে ফোন করে এনে তুমি একটা বেজার লাগাই দাও, উনি তখন খালামনিকে আনতে যাবে একটা ঝামেলা তখনই হবে। আমার মা তখন বলে তোর বাবা হচ্ছে আইনের লোক, আমি ওর সাথে পারবো না, আগে তুই একটা কাজ কর, তুই গিয়ে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে তোর বাবাকে দিয়ে আমার তোর মামাদেরকে আর তোর নানাবাইকে ছাড়ানোর ব্যবস্থা কর। আমি তখন চিন্তা করলাম হ্যাঁ। আমি তখন বাড়িতে আসি, বাড়িতে আসার পরে তখন আমার পড়াশোনা আর নাই, পড়াশোনা অফ হয়ে যায়, পড়াশোনা আমি করি না, বন্ধই করে দিই বাড়িতে আসি, কারণ এই তো রকম ফ্যামিলি ডিপ্রেশনে বলে তার পড়াশোনা করা যায় না। বাড়িতে আসার পরে দেন আমি তখন হচ্ছে
খুব মন খারাপ করে থাকি, খাওয়া দাওয়া করি না, টোটালি খাওয়া দাওয়া করি না, একদম পুরো একদিন আমি কিছুই খাই না। বাবা তখন কোর্টেও যায় না, বাবা গ্রামেই থাকে। পরে বাবা আমাকে বলতেছে, কিরে তুই খাওয়া দাওয়া করবি না? আমি বললাম যে না। বাবা বলে, তুই কেন, তুই তোর মায়ের কাছে চলে যা, ওইখানে গিয়ে থাক। আমি বললাম যে না, আমি ওইখানেও যাবো না, আমি খাওয়া দাওয়া করবো না, আমি তোমার ঘরেই মরবো। আমার বাবা বলে, তুই কী পাগলামি করতেছিস, তোর দুঃখটা কী বলতো আমার কাছে? বাবা তখন আমাকে একটু জড়ায় ধরে আমার কপালে চুমু দিয়ে বলে, কী হয়েছে আব্বু বলতো? বলে, বাবা তোমার কাছে জীবনে কিছুই চাই না, আজকে একটা জিনিস চাইবো দিবা। বাবা বলে, কী বাবু বল, তুই কী চাইবে? আমি বলি, তুমি মানা করতে পারবা না, তুমি মানা করতে পারবা না, আমি চাইলে তুমি দিবা, প্রমিস করো। বাবা তখন বলে, আচ্ছা ঠিক আছে, ওকে প্রমিস, বল কী লাগবে বাবু বল। আমি তখন বললাম, বাবা তুমি আমার নানা ভাইকে আর আমার মামাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করো। বাবা তখন বলতেছে, জি এটা কি ঠিক হবে, তোরা জানিস না যে তোর মামারা আর তোর নানা ভাই কী করছে, একটা বৃদ্ধ লোককে এভাবে পিটাইছে, সেও তো হিউম্যান, সেও তো মানুষ। আমি তখন বাবাকে বলতেছি, আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওদের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও, অ্যান্ড তারপরেও তুমি ওদেরকে ছুরোটানোর ব্যবস্থা করো। এটা বলে আমি কান্নাই করি, আমি চোখের পানি রাখতে পারি না, খুব কেঁদে কেঁদে বলেছে, বাবা ওদেরকে ছেড়ে দাও। পরে বাবা বলে, আচ্ছা ঠিক আছে বাবু, না ভালো, তুই কাঁদিস না বাব, আচ্ছা ঠিক আছে আমি ওদেরকে আজকেই ছাড়ানোর ব্যবস্থা করবো, যা। এটা বলে বাবা ঠিক দুই দিনের মাঝে আমার মামাদেরকে আর নানাবাইকে ছেড়ে দেয়, ছাড়ার ব্যবস্থা করে। ছেড়ে দিয়ে কেমনি কেমনি ছাড়ে আমি জানি না, ছেড়ে দেওয়ার পর ওভাবে চলে গেছে। পরে নানাবাই আর আমার ইয়ে মিলে, আমার মা মিলে, ওই আমার যে খালামণির হাজব্যান্ড থাকে সৌদি আরবে, ওনাকে ফোন করে। আর উনিও কেমন মানুষ, মানে বউয়ের কোনো খোঁজ খবর নেয় না, বউয়ের কাছে কোনো ফোন করে না, বউ কোথায় আছে না সে কোনো ফোন করে, ফোন করে ওনাকে যখন কথা বলে, ওনার সাথে কথা বলে, কথা বলার পরে মানে আমি ভীষণ অবাক হয়ে যেটা শোনার পরে, উনি সৌদি আরব থেকে আমার মাকে বলে যে, আপা আপনি তো জানেন না, আপনার বাড়িতে যেদিন আপনার বোন গেছে তার চার দিন পরে আপনার বোন আমার বাড়িতে তালাক নামা পাঠিয়ে দিছে। আর এই ব্যাপারটা আপনার যে চাচা, আপনার যে চাচা আছে মানে খাদিজার বাবা, খাদিজার বাবাও জানে, আপনাদেরকে বলে নাই। আমি বললাম, কী বলে মা? মা বলে, কী বলেন? বলে, হ্যাঁ সত্যি, আমাকে ও ডিভোর্স করে দিয়েছে। ও যখন, আপনি যখন ওকে নিয়ে গেছেন, ওই আপনার বাড়িতে যাওয়ার কয়েকদিন পরেও আমাকে ডিভোর্স করে দিয়েছে। আমার মা তখন বলে, এই ব্যাপারটা তো আপনি আমাদের গ্রামের কাউকে জানান নাই। আমার বাবা মা ওই উনি তখন মানে খালু তখন বলতেছিলাম, আমি জানাবো কীভাবে, আমি তো বিদেশেই পড়ে আছি, জানানোর কোনো সুযোগ আছে? আমি তো বিদেশে থাকতেছি। আর এটা যে করছে ও নিজেই করছে, নিজেই ওকে নোটিশ পাঠাইছে। আর ওর বাবা অনেক ইন্টেলিজেন্ট, ওর বাবাই কিন্তু এই ব্যাপারটা আমার বাবার সাথে কথাবার্তা বলে সমাধান করছে, আপনাদেরকে বলে নাই। আমি বললাম, না, আমার মা বলে যে না, আমাদের কাউকে তো বলে নাই। মা তখন আমাকে এগুলো বলার পর আমি পুরো আসমান থেকে বসছি, বলে হাই রে আল্লাহ, মানে প্ল্যানিংয়ের নাম শুনেছি, মানে এত বড় মাস্টার প্ল্যানিং আমি আমার জীবনেও শুনি নাই। মানে মানুষ দুনিয়াতে বাটপার হয়, চিটার হয়, ধোকাবাজ হয়, কিন্তু এত কি বলে যে আল্লাহ আসলে মানে ওই গাদার সাথে গাদারে মিল করায়। যেমন আমার বাবা যেরকম বাটপার ছিল ঠিক তার সাথে পড়ছে ওরকম বাটপার। মাকে তখন বললাম, মা কী আর করবা, আমার নানা ভাই মামারা তখন আমাকে বোঝাচ্ছিল, রাজ একটা কাজ কর, তুই আর আমাদের বাড়িতে আসিস না, তোর মায়ের সাথে যোগাযোগ করিস না, তোর মা যেমনি আছে এমনিই থাকুক, এটা ভবিষ্যতে দেখা যাক কী হবে না হবে, তুই তোর বাবার সাথে থেকে তুই পড়াশোনা করে মানুষের মতো মানুষ, নিজের জীবনটা কীভাবে নষ্ট করিস না। তো আমি তো তখন আর পড়াশোনা করি না, তখন বাড়িতেই থাকি। বাবা তখন আমাকে আবারও ভর্তি করানোর জন্য চেষ্টা করে। মানে যার মাঝে একটা কথা মনে রাখবেন যে পৃথিবীর সবচেয়ে বড় ডিপ্রেশন হচ্ছে পারিবারিক ডিপ্রেশন। কোনো মানুষ যদি পারিবারিক ডিপ্রেশনে পড়ে যায়, তার কাছে প্রেম ভালোবাসা বলেন, তার কাছে জায়গা সম্পত্তি বলেন, তার কাছে অভাব অনটন বলেন, সব কিছু তুচ্ছ হয়ে যায়। পারিবারিক ডিপ্রেশন হচ্ছে সবচেয়ে বড় ডিপ্রেশন, এটার উপরে আর কোনো টেনশন হতে পারে না। তখন আমি আস্তে আস্তে করে বড় হচ্ছি, এভাবে তিন বছরের মতো কেটে যায়। তিন বছর আমি বাড়িতেই থাকি। পরে আমার পাশে যারা ছিল তারা এসএসসি পরীক্ষা টরীক্ষা দিয়ে ফেলে বাড়িতেই থাকি। ওই সময় আমার নানু, আমার দাদু কিন্তু অনেক অসুস্থ, মানে খাটের মধ্যে শুয়ে থাকে, বাবা গেলে কথা বলো এরকম। একদিন বাবাকে ধরে বলতেছে যে আমার নাতির জীবনটারে এভাবে নষ্ট করিস না। আর এছাড়া আরেকটা ব্যাপারে কিন্তু বলে রাখি, এতে কিন্তু আমার ওই খালামণি, দ্যাট মিনস আমার মা, ওনার ঘরে কিন্তু আরেকটা মেয়ে হয়। আর আরেকটা ব্যাপার, ওনার যে বড় মেয়েটা ছিল যার নাম ছিল সুমাইয়া, ওই সুমাইয়াকে কিন্তু ওর বাবা নিয়ে যায়। ওর বাবা এরই মাঝে আবার বাংলাদেশে আসে, আসার পরে ওনার মেয়ে উনি কিন্তু নিয়ে যায়, আইনিভাবে মামলা টামলা করে ওনার মেয়েকে উনি নিয়ে যায়। এতে কিন্তু খালামণি খুব কষ্ট পায়, প্রচুর কান্নাকাটি করে যে মেয়েটাকে নিয়ে গেল, উনি খুবই মানসিকভাবে ভেঙে পড়ে। আমি সেদিন আমার খালামণির চোখে নয়ন বড়া জল দেখেছিলাম, কান্না করতে দেখেছিলাম। তো যাই হোক, ও চলে গেলো এভাবে। তারপরে আমার মানে বাবা, আমার দাদু যখন, আমার দাদি যখন আমার বাবাকে এগুলো বলে, বাবা তখন তার একটা বন্ধু আছে, উনি আবার অ্যাডভোকেট, উনিও হচ্ছে ঢাকাতে থাকে, ওই অ্যাডভোকেটের সাথে কথা বলে, কথা বলে বলে যে আমার একটা ছেলে আছে এমনি এমনি, ওই অ্যাডভোকেটের আবার অনেক ব্যবসা বাণিজ্য আছে ঢাকাতে, অনেক ব্যবসা বাণিজ্য আছে, স্বর্ণের দোকান আছে, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য আছে। পরে উনি আমার বাবাকে বলে যে ঠিক আছে তোমার ছেলেকে আমার কাছে পাঠাই দাও, আমি ওর ব্যবসা বাণিজ্য শিখাবো, আমার সাথে সাথে রেখা ব্যবসা বাণিজ্য শিখাইয়া তারপরে ওরে আমি একটা ভালো একটা কিছু ধরাই দিব। এটা বলে হচ্ছে ওই লোকে, মানে আমার বাবার বন্ধু।
এটা আমার বাবাকে বলে, বলার পরে বাবা তখন আমাকে বলে, যদি বাড়িতে এইভাবে তোর জীবনটা নষ্ট না করে ওইখানে যা। আর বাবা যখন আমাকে এটা বলে, আমি তখনও চিন্তা করি, কারণ মা নানুদের বাড়িতে থাকে, মায়ের কাছেও কিন্তু অত টাকা পয়সা নাই, খুব কষ্ট করে চলতেছে। বাবাও কিন্তু বাড়িতে থাকা অবস্থা আমাকে হাত খরচের জন্য কিছু টাকা দেয়, এছাড়া অন্য কোনো টাকা দেয় না। মানে তো আমার মা তো অনেক কষ্টে আছে। চিন্তা করলাম ঢাকাতে যদি চলে যাই ওইখানে গিয়ে চাকরি বাকরি করবো, কয়টা টাকা ইনকাম করবো, এতে মাকেও দিব, মায়ের সঙ্গে মাও ভালো করে চলতে পারবে, তাই না? এটা আমি চিন্তা করে পরে বাবাকে বললাম যে ঠিক আছে আমাকে পাঠাই দেবো। পরে বাবা ঢাকাতে পাঠায়, আমি তখন ঢাকাতে চলে যাই, ওখানে গিয়ে চাকরি করতেছি। ভালোই একটা আমার একটা হচ্ছে লাইক হচ্ছে ওদের একটা মানে সুপার মার্কেটের মতোই অনেক বড় টাইপের একটা, মানে ওর মধ্যে সব কিছুই আছে, একদম এভরিথিং আছে। ওইটার মধ্যে আমাকে ম্যানেজার হিসাবে বানাই দেয়, আমি ক্যাশে বসি, মানে প্রতিদিন ডেবিট ক্রেডিট হিসাবগুলো করে, কত টাকার মাল ঢুকলো এবং কত টাকার মাল বের হলো, কত টাকার মাল গোডাউনে আছে, কী পরিমাণ ক্যাশ আছে, এগুলো আমি জাস্ট অ্যাজ একজন ম্যানেজার হিসাবে কাজ করি। তো ম্যানেজার হিসাবে কাজ করতেছি, খুব ভালোভাবেই করতেছি, এবং এই আঙ্কেলটা অত্যন্ত ভালো। আমি কত মানে প্রথম মাসে ওনার বাসায় থাকি, এরপরের মাসে আমি তখন ওনার মানে দুইটা বিল্ডিংয়ের পরে তৃতীয় বিল্ডিংয়ে আমি তখন ওখানে ভাড়ায় চলে যাই। ওখানে ভাড়ায় চলে যাই আর যাওয়ারও কারণ ছিল, সেটা হচ্ছে ওনার যে ওয়াইফ ছিল, আমার এই আঙ্কেলের যে বউ ছিল, ওই বউয়ের মানে চাহনিটা আমার কাছে ভালো লাগতেছিল না, একটু অন্যভাবে তাকাচ্ছিল আমার দিকে, খারাপ লাগতেছিল। এই জন্য আমি আর মানে এই বাসায় থাকি না, বাসা চেঞ্জ করি, ওই বাসায় থাকতেছি। মাস শেষে যত টাকাই বেতন পাচ্ছি পুরোটা টাকাই আমার জন্য পাঠাইতেছে, আমার তখন ভালোই চলতেছে। আমি যখন নতুন যে বাসায় উঠলাম, ওই বাসাটা মোটামুটি অনেক বড় লোকের বাসা, এবং তিনিও শুনেছিলাম যে অনেক নামি দামি ব্যবসায়িক, অনেক বড় লোক। উনি কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে তুমি মানে কোন কোথায় কাজ করো, আমি কিন্তু বলি না, কারণ আমি বলি না, এই কারণে বললে আবার আমার মালিকের সাথে কথাবার্তা বলবে, আব্বুর বন্ধুর সাথে কথাবার্তা বলবে, এই জন্য আমি আমার কোনো ডিটেলস ওনার কাছে বলি না। আমি শুধুমাত্র বলি যে আপনি যদি আপনার বাসা আমাকে রাখেন, আমি থাকবো, প্রতি মাসে ভাড়া দিব, আমি আপনাকে তিন মাসের ভাড়া অ্যাডভান্স করে দিব, তিন মাসের ভাড়া অ্যাডভান্স করে আমি একটা ফ্ল্যাট নিয়ে আমার নিজের মতো করে আমি থাকতেছি, আরামায়েশে থাকতেছি। তো ওইভাবে কাটতে কাটতে একদিন হলো কি যে আমি বাসা থেকে নামতেছি, নামার সময় আমি দেখলাম যে আমাদের যে বাসা আছে বাসার সিকিউরিটির একটা সুন্দর একটা মেয়ের সাথে দাঁড়া দাঁড়া কথা বলতেছে। মেয়েটা মানে হয়তো কলেজে পড়ে এরকম হবে, কিন্তু অনেক ছোট, মানে লুকিংটা অনেক পিচ্চি বাচ্চার মতো এরকম, ওর মেয়েটার সাথে কথা বলতেছে। এটা দেখার পরে মানে আমি তখন মানে একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এই মেয়ের সাথে কেন কথা বলে। সিকিউরিটি জিজ্ঞেস করলাম যে উনিকে, এই মেয়ের সাথে কথা বলছে, মেয়ের যেই ড্রেসটা ছিল এবং ওর যেই স্কুল ড্রেসের যেই বেসটা ছিল ওটা কিন্তু অনেক নামি দামি একটি স্কুলের বেস, অনেক নামি দামি স্কুল, ঢাকা শহর অনেক নামি একটি স্কুল। পরে উনি বলতেছে যে এটা আমার কলিজার টুকরা। আমি তখন বললাম যে আপনার কলিজার টুকরা মানে এটাকে বলেন তো, আমার একটু দুষ্টমি করে, আবার আমি ওনার সাথে একটু বয়স্ক মানুষ তো দুষ্টমি করে। পরে বলে যে এটা আমার মেয়ে। আমি বললাম কি আপনার মেয়ে কোথায় পড়ে? বলো অমুক অমুক স্কুলে পড়ে। আমি বললাম কেমনে পড়ান আপনি এখানে চাকরি করে? পরে বলে আমার মালিক ভালো মানুষ, তো আমার মালিক আমার প্রতি মাসে কিছু কিছু টাকা দেয়, ওই টাকা দিয়ে আমি আমার মেয়েরে পড়াই। আমি তখন বললাম যে আসলে ওই স্কুলের মধ্যে কিন্তু সব শিল্পপতির ছেলেরা পড়াশোনা করে, মানে বড় লোকের ছেলেমেয়েরা পড়াশোনা করে, গরিবের আসলে সম্ভব না এতটা খরচ করে ওখানে পড়াশোনা করানো। তো উনি বলে যে বাড়িওয়ালা নাকি দেয়। তো আমি বললাম যে বাড়িওয়ালা অত তো ভালো মানুষ, তা না হলে এরকম দারোয়ানের মেয়েকে পড়াশোনা করানোর জন্য টাকা দিচ্ছে, এটা তো অনেক ভালো, তাই না? এইভাবে আমি তখন কী করি, আমি বলি যে আমার ভিতরে একটু কৌতূহল জাগে আর কি, যে মেয়েটাই এত কষ্ট করে পড়াশোনা করতেছে, বাবা একজন দারোয়ান, ওই স্কুলে পড়াশোনা করে, তার অনেক বন্ধুবান্ধব আছে, তাদের সাথে তার ম্যাচিংটা কীভাবে হয় বা কীভাবে চলে, এগুলো জানার জন্য আমি একদিন বললাম যে আঙ্কেল আপনার মেয়ের সাথে আমাকে একদিন কথা বলাই দেয়। উনি তখন আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের সাথে তোমাকে কথা বলাই দেবো। দুদিন পরে উনি আমাকে একদিন, আমি বাসায় শুয়ে আছি, দুপুরবেলা আমাকে গিয়ে ডাকে, মানে জোরে জোরে দরজা ধাক্কাতেছে, বেরোয় পর বলে আমার মেয়ে আসছে কথা বলবা? আমি তখন আসি, মানে খুব সুন্দর লাগতেছিল, স্কুল ড্রেস পরে নেই সময় একটা জামা পরে আসতে অসম্ভব ভালো লাগতেছিলো, মানে দেখেই যেন পাগল হয়ে যাওয়ার মতো। আমি তখন বললাম যে কী পরীর বাচ্চা, ওরকম করেই বলতেছে, আমার জীবনে আমি কখনও কারোর সাথে ওরকম করে কথা বলিনি। পরে বলে পরীর বাচ্চা মানে কী বলতেছেন এটা আঙ্কেল? আমি বললাম এই আঙ্কেল মানে? পরে বলতে আমি কিন্তু একটু স্বাস্থ্যবান ছিলাম, অনেক মোটা ছিলাম, তো এই জন্য আমাকে মানে ও বলতেছে আপনি আঙ্কেল। আমি বললাম এই শোনো আমি আঙ্কেল না, ওকে আমি তোমার চেয়ে এইজের একটু বড়ো হবো, কারণ আমার মানে আমি আমার মানে বাবার মতো অনেক স্বাস্থ্যবান লম্বা ছিলাম, ধাড়ি টাড়ি ছিল মুখে, এই জন্য আমাকে এটা বলে। পরে আমি বললাম যে আমি তোমার আঙ্কেল না, আমি তোমার ভাই হবে এরকম। পরে বলো আচ্ছা ঠিক আছে, তো মেয়েটার সাথে অনেকরকম কথাবার্তা বলি, বলার পরে আমি বললাম যে তুমি কোথায় পড়ো? বলে স্কুলে পড়ি। তো সব কিছু বলো, আমি বললাম যে চলো আমরা বাইরে যাই, তোমাকে আজকে খাওয়াবো, এটা বলি। তো আঙ্কেল তখন বলছে যা 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 ওনার সাথে যা, উনি অনেক ভালো মানুষ, উনি আমাদের ছোটো সাহেব, অমুক ফ্ল্যাটে থাকে। পরে আমি মেয়েটাকে নিয়ে বাইরে যাই, রেস্টুরেন্টে তাকে খাওয়া দাওয়া করে, ও প্রচুর খাওয়া দাওয়া করে এবং আমার অনেক ভালোও লাগে। এরপর থেকে আমি বলি যে আমি কি তোমার সাথে মাঝে মাঝে কথা বলতে পারি? পরে বলে হ্যাঁ। বললাম যে ওই দোকানে বসি, তুমি সবসময় চলে আসবা? তো বলে আচ্ছা ঠিক আছে। এরপরে ও কয়েকদিন পরপর দোকানে আসে এবং আসার পর আমি তাকে বলি শোনো, তোমার যত বাজার সাজার লাগবে তুমি এই দোকান থেকে নিয়ে যাবা,
তুমি বাইরে থেকে বাজার করবা না। আমাকে বলে না না ঠিক আছে, তো বাড়িওয়ালা আঙ্কেল তো আমাদেরকে টাকা দাম রেটে দিয়ে বাজার করতে পারে। আমি বলি না এখান থেকে নিয়ে যাওয়া। পরে তার বাজার সাদারের যত রকমের খরচ রয়েছে সব কিছু আমি দিয়ে দিই এবং তার সাথে আমি অলওয়েজ এখানে সেখানে ঘুরতে যাই। মানে ভালো লাগার একটা নতুন প্ল্যাটফর্ম আমি ঠিক ওই মুহূর্তে খুঁজে পাই। ঘোরাফেরা থেকে শুরু করে মেয়েটার মাঝে আমার একটা মানে আমার অত্যন্ত ভালো লাগতে শুরু করে, মানে অতিরিক্ত ভালো লাগতে শুরু করে। এইভাবে সামনের দিকে যেতে 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 কখন যে এটা একটা ভালোবাসার রূপ দিয়ে ফেললাম আমি ঠিক জানি না, ওই মেয়েটাকে আমার ভালো লেগে যায়। এবং ভালো লাগার পরে আমি জানি না আসলে এটা কীভাবে হয়, কখন থেকে হয়, এটা শুরুটা কবে, কিন্তু আমরা দুজনকে অত্যন্ত ভালোবাসি, মানে প্রচুর ভালোবাসি। এবং ভালোবাসাটা এতটাই গভীর হয়ে যায় যে আমি ওকে ছাড়া কিছুই বুঝি না, মানে একদিন দেখানো হইলে পাগল হয়ে যায়। এবং দারোয়ান আঙ্কেলকে আমি খুব মানে সম্মান করি, ভালোবাসি। এইভাবে সম্পর্কটা প্রায় এক বৎসর মতো কন্টিনিউ হয়। এই এক বৎসরের মাঝে আমাদের অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। আমরা দুজন অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, অনেক মজা করেছি, মাস্তি করেছি, অনেক নাইস মোমেন্ট কাটিয়েছি, অনেক হ্যাপি মোমেন্ট ছিল, ওগুলো বাদ দিলাম। যাই হোক, পরে এক বছর পরে হঠাৎ করে ওর নামটা বলে, ওর নাম হচ্ছে বন্যা। বন্যা আমাকে একদিন হঠাৎ করে বলতেছিল যে একটা কথা বলবো তোমাকে, তুমি রাগ করো না, ওটা করে আমাকে বলতেছে। আমি তখন বললাম না রাগ করার কী আছে, তুমি আমাকে বলো। আমাকে বলে একটা সমস্যা হয়ে গেছে। আমি বললাম যে সমস্যা, কী সমস্যা, কী সমস্যা হয়েছে আমাকে বলো। আমাকে বলতেছে আমি কীভাবে বলবো ঠিক বুঝতে পারতেছি না। আমি তখন বলি আরে বোকা মেয়ে, আমার কাছে বলতে তোমার সমস্যাটা কোথায়, বলো কী হয়েছে, দেখি দেখি বলো, এদিকে বলো। পরে বলতেছে এই দুনিয়াটা না স্বার্থপরের একটা মহা রঙ্গমঞ্চ, তাই না, ওরকম করে বলে। আমি তখন বললাম যে হ্যাঁ, এই পৃথিবীতে তো স্বার্থ ছাড়া কিছুই হয় না, দুনিয়াটা স্বার্থের একটা মহা রঙ্গমঞ্চ, ইউ রাইট, অ্যাবসলিউটলি রাইট। পরে আমাকে বলতেছে যে দেখেন, মানে আমাকে কখনো আপনি করে বলে, কখনো তুমি করে বলে, মানে বলতে গিয়েও বারবার থমকে যাচ্ছে, বলতে পারতেছে না। আমি তখন বললাম তুমি আমার কাছে কন্টিনিউসলি বলো, কোনো সমস্যা নেই, বলো কী হয়েছে বলো, দেখি বলো। পরে আমাকে বলতেছে যে আমার মানে আমাদেরই বাড়িওয়ালা আঙ্কেল আপনার কাছে কেমন মনে হয়। আমি বললাম যে ফেরেস্তা, নিতান্ত একজন ফেরেস্তা, যদি ফেরেস্তা না হইতো এত দামি একটি স্কুলে প্রতি মাসে 15-20 হাজার টাকা খরচ করে তোমাকে দিত, পড়াশোনা করাইতো, তোমাদের বাজার খরচ করাই দিত, উনি অত্যন্ত ভালো মানুষ, ফেরেস্তার মতো। আমি শুনেছিলাম উনি নাকি হজ করে আসছে। পরে আমাকে বলে যে জানেন আমরা এই পৃথিবীর মানে আমাকে মানে বন্যা বলতেছে যে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বাইরে থেকেই বিচার করি, একটা মানুষকে বাইরে থেকে আমরা জাজমেন্ট করি যে মানুষটা কেমন হয়, কিন্তু ভিতর থেকে আমরা কাউকে জানতে চাই না। বাইরে থেকে এই লোকটা হয়তো আপনাদের কাছে ফেরেস্তা হতে পারে, কিন্তু আমার কাছেও একটা ইবলিশ, শয়তান। যখন আমাকে বলে আমি তখন বললাম যে ও মাই গড, আমার বাবার কথা তখন আমার মনে পড়ে যায়। আমি তখন খুব ভয় পেয়ে যাই। আমি তখন তুমি বসো তো কী হয়েছে বন্যা, আমাকে বলো তো, আমাকে বুঝিয়ে বলো তো কী হয়েছে। পরে বলতেছে আমি বলতে পারবো না। আমি বলি বন্যা প্লিজ তুমি আমার কাছে বলতে হবে কী হয়েছে, দেখি বলো আমার কাছে, বলো প্লিজ আমার কাছে বলো কী হয়েছে। আমাকে বলে অনেক কিছু হয়ে গেছে। আমি বলি অনেক কিছু মানে কী হয়েছে, তুমি আমাকে বলো না কেন, বলো দেখি, বলো বলো কী হয়েছে, বলো আমার কাছে বলো। পরে বলতেছে যে আমার মানে উনি আমার বাবার কাছে এবং আমার পরিবারের কাছে বিয়ের প্রপোজাল পাঠাইছে। বলি মানে কে? পরে বলে ওই বাড়িওয়ালা। হ্যাঁ, আমি বললাম ওনার না বউ আছে, ওনার মেয়ে তো তোমার চেয়েও বড়, ওনার মেয়ে তো ভার্সিটিতে পড়ে, কী বলো? বলে হ্যাঁ ওনার মেয়ে ভার্সিটিতে পড়ে, ঠিক আছে, এবং এই বিয়েতে ওনার বউও রাজি আছে, ওনার বড় বউয়ের কাছ থেকে অনুমতি নিয়েই উনি আমার বাবার কাছে এই প্রপোজাল পাঠাইছে। আমি তখন ওর মুখের দিকে তাকিয়ে ওর কথাটাকে অবিশ্বাস করলাম না, আমি সাথে সাথেই বিশ্বাস করে নিলাম। কেন বিশ্বাস করে নিলাম জানেন? কারণ আমি তো জানি যে আপন ভাই আমার বাবাও সেম কাহিনিটাই করছে। আর কিছু কিছু মানুষের ক্যারেক্টার এরকমই হয়, বলে না যে শকুন যতই উপরে উঠক তার নজর কিন্তু নিচের দিকেই থাকে, তেমনি কিছু মানুষ যতই টাকা পয়সার মালিক হোক, যতই বড় লোক হোক, ওদের চরিত্র কিন্তু কখনো ঠিক হয় না। আমি তখন বুঝতে পারি তার মানে ওই বাড়িওয়ালারও একই ক্যাটাগরি। আমি তখন বলি যে দেখো তুমি তোমার সিদ্ধান্ত কি, তোমাকে এটা বলো। আমাকে বলে আমি জানি না কী করবো। আমি বলি যে তুমি এগুলো পাগলামি করো না, আমি তোমার বাবার সাথে কথা বলবো। এরপরে আমি ওর বাবার সাথে কথা বলি, ওর বাবাকে আমি ডিরেক্টলি বিয়ের প্রপোজাল পাঠাইলে ওর বাবা তখন আমাকে মানা করে। ওর বাবা বলে যে না আমার কাছে বিয়ে দেবে না, কিন্তু ওর বাবা এটাও বলে না যে বাড়িওয়ালার সাথে বিয়ে ঠিক হয়ে আছে। পরে আমি ওর বাবাকে বলি যে আপনি যে কাজটা করতেছেন, এত ছোট্ট একটা মেয়ে তার জীবনটা কীভাবে নষ্ট করতেছেন, আপনি কেন বাড়িওয়ালার কাছে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন। যখন এটা বলি, এটা বলার ঠিক দুই দিন পরে বাড়িওয়ালা আমার বাসার সামনে এসে আমাকে নোটিশ দেওয়া যায় যে এই মাসের ভিতরে আমাকে ঘর ছেড়ে দিতে হবে। আমি তখন বললাম যে না, আপনি আমাকে বললে 2 মাস আগে বলতে হবে এবং আমি আপনাকে বললে 2 মাস আগে বলবো, আমাদের এগ্রিমেন্ট হচ্ছে এটা। সুতরাং আপনি আমাকে আজকে বললে আমি আজকে বাসা ছেড়ে দিতে পারি না। উনি আমাকে বলে যদি বাঁচতে চাস তাহলে বাসা চাইরা যা, কোনো কথা নাই। আমি তখন বললাম যে মানে কি? উনি বলে যেটা বলছি এটাই তো। আমি ওনার কথা না শুনে এরপরের দিন যখন আমি দোকানে যাচ্ছিলাম, আমাকে এলাকার কিছু ছেলে ধৈরা মানে আমার কাছ থেকে আমার মোবাইল ফোন ছিল, মানি ব্যাগ ছিল, সব কিছু নিয়ে যায়, থাপড়ে আমার বলে যে আজকের মধ্যে বাসা ছাড়বি নাহলে কালকে তোর লাশ শিয়াল কুকুরের রাস্তায় এখানে খাবে। এবং আমি তখন দোকানে গিয়ে আমার ওই দোকানে যাওয়ার পর কিছু এলাকার ছেলে ফেলে আসে, ওদের সাথে আলাপ করে সবাই বলে যে ওই লোক নাকি গুন্ডা, বলে যে ওর মতো গুন্ডা এলাকাতেও নাই। ওই দিনে
দুপুরে মানুষ খুন করে ও যে বাড়িতে আছে এই বাড়িটা ওনার না, এটা আরেকটা বৃদ্ধ লোকের বাড়ি, ওই বাড়ি মানে রাজনীতি করে দখল করে নিয়ে গেছে। আমি তখন চিন্তা করি ও মাই গড, এরই মাঝে আমি তখন এই ব্যাপারগুলো হচ্ছে ইয়েকে বলি, বন্যাকে বলি যে বন্যা এই লোকটা ভালো না এটা সেটা, বন্যা তখন আর আমার কোনো কথাই শোনে না। একরকম বন্যা ওই মুহূর্তে আমার সাথে কন্ট্রাক্ট করে অফ করে দেয়, এবং কন্ট্রাক্ট করা অফ করে দিয়ে প্রায় এক থেকে দেড় মাসের মতো করে যে আমি বন্যার সাথে কন্ট্রাক্ট করতে পারি না, ওর মোবাইল কমপ্লিটলি বন্ধ, কোনো রকমের যোগাযোগ নেই, বাড়িওয়ালাও বাসা থেকে বের করে দিচ্ছে, ও বাসা থেকে বেরোয় না, পারি না। এবং দেড় মাস পরে একদিন আমি দেখতে পাই যে সুন্দর সময় ওদের বাড়িটাকে খুব সুন্দর করে সাজুগুজু করা হচ্ছে, মানে ওর ওর বাড়ি সাজানো হচ্ছে। আমি তখন ওদের বাড়ির দারোয়ানের কাছ থেকে জানতে পারি যে মানে ও তখন কিন্তু ওর বাবা এখান থেকে জব ছেড়ে দেয়, এবং ওনারা যে বাড়িতে থাকে ওই বাড়িতে আরেকটা দারোয়ান আছে, ওই দারোয়ানের কাছ থেকে আমি জানতে পারি যে ওনার মেয়ের নাকি বিয়ে, মানে বিয়ে। আমি তখন বললাম কার সাথে, বড় বলো অমুক বাড়িওয়ালার সাথে, মানে বলার মতো কোনো ভাষা ওই সময় আমার নাই মুখ দিয়ে, আমি কিছুই করতে পারলাম না, আমি নীরবে সব কিছু দৃশ্য দেখলাম। এবং আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটাকে লাল শাড়িতে বউ সাজিয়ে আমি পাশে দাঁড়াই আছি, আমি দেখলাম যে মাইক্রোবাসে করে একটা আমার বাবার চেয়ে বয়স্ক একটা লোকের পাশে বউ সাজিয়ে আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে চলে গেল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম, আমি কিছুই করতে পারলাম না, বুকের ভিতর তখন ব্যথাটা আরও তীব্র হয়ে গেল। কার জন্য কী করলাম, যাকে এত ভালোবাসলাম, যে আমার সারা পৃথিবী ছিল, জীবনে তো কোনো দিন কোনো মেয়ের দিকে এভাবে তাকাই নাই, কখনও কাউকে এতটা ভালোবাসিনি, লাইফের এই পর্যায়ে যাকে ভালোবাসলাম সে এমন করে চলে গেল। আমার মনে বারবার একটা প্রশ্নই জাগতে, স্যারে ও যদি চাইতো ও তো আমার কাছে চলে আসতে পারতো, তো পালায় আসতে পারতো, ও কেন পালায় আসতো না, তার মানে ওর মাঝেও লোভ ছিল। আমি দোকানে চাকরি করতাম, আমার কাছ থেকেও সদাই পাতি এগুলো নেওয়া যাইতো, এবং ওই দিক দিয়ে হচ্ছে বাড়িওয়ালার কাছ থেকে টাকা পয়সা নিত, আসলে একটা লোভই ছিল। এটা মনে করে তখন নিজের মনটাকে বোঝা, মায়ের কথা চিন্তা করি, আরে আমার মায়ের জীবনে তো এর চেয়েও বড় কষ্ট ছিল, মায়ের সাথে কথাবার্তা বলে আমি আস্তে আস্তে তাকে ভুলতেছি। এভাবে চার থেকে পাঁচ মাসের মতো কেটে যায়, ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। পাঁচ মাস পরে একদিন হঠাৎ করে আমার দোকানে আসে, ওকে দেখার পর আমি কোনো কথা বলতে পারতেছি না, নিচের দিকে তাকে আসি, কান্না কান্না ভাব আবার আমাকে বলতেছে কেমন আছো রাজ, আমি বললাম যে ভালো আছি, কেন আসছো, বলে বাজার করার জন্য। আমি বললাম তো তোমাই এত বড় লোকের বউ, বাজার করার জন্য আর কেউ আসলো না, বাজারের তো অন্য কেউ করতে পারে, ও আমাকে বললো অন্য কেউ বাজার করতে আসলে কি আমি তোমাকে দেখতে পাইতাম। আমি তখন বলি যে বলো কী কী লাগবে, তো আমি তখন সব কিছু বলে বলো মোবাইল নাম্বার চেঞ্জ করছো, আমি বলি হ্যাঁ, বলে নতুন নাম্বারটা দিবা, আমি বললাম যে না দিব না, বলে নতুন নাম্বারটা একটু দাও, কান্নাকাটি করে। আমি তখন আমার নতুন নাম্বারটা দিই, এবং সেদিন রাতেবেলা ও আমাকে ফোন দেয়, ও ফোন দিয়ে প্রচুর কান্নাকাটি করে, আমাকে বলে দেখো আমার বাবাকে এমনভাবে ধমক দিয়েছে, আমার বাবাকে কিন্তু মেরে ফেলতো, আমার বাবাকে মেরে ফেলার হুমকি ধুমকি দিয়েছে, আমি এই জন্য ভয়ে রাজি হয়ে গেছে, আমার বাবাকে মেরে ফেলতো এই জন্য। আমি তখন বললাম যে ঠিক আছে, তো এখন তুমি যে আমার সাথে কথা বলতেছো এখন তোমার বাবাকে মারবে না, ও বলে না আমি আমার বাবা মাকে গ্রামে পাঠিয়ে দিয়েছি। আমি বলি যে তোমাদের গ্রামের বাড়ি কোথায়, ও বলে বরিশালে, ও বলে আমার গ্রামের বাড়ি বরিশালে, আমি আমার বাবা মাকে বরিশালে পাঠিয়ে দিয়েছি, ওরা ওইখানে ভালো আছে এখন, আমি এই জন্যই তোমার সাথে কথা বলার সাহস পাচ্ছি। আমি তখন বললাম যে তাহলে তুমি কেন এই লম্পটি ভুইরা লোকটাকে বিয়ে করলা, যাকে বিয়ে করে তোমার লাইফটা পুরো নষ্ট হয়ে গেল। আমাকে বলে বললাম না যে আমার বাবাকে বাঁচানোর জন্য। তো এইভাবে আমার সাথে কন্টিনিউ কথা বলে, কন্টিনিউ কথা বলতে 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 মানে তখন আমার মাঝে আবার সে আগের ওই ইমেজটা ফিরে আসে, আগে যেরকম তার সাথে প্রেম করতাম, এর মাঝে আমরা দুই তিনবার দেখাও করি, রেস্টুরেন্টে খাবারও খাই, আমাদের রিলেশনটা আবার অনেক গভীর হয়ে যায়। অনেক ডিপ হয়ে যাওয়ার পরে তখন আমি তাকে বলতেছি যে একটা কাজ করো, আমরা হচ্ছে এটার একটা সমাধান করি। আমাকে বলে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবাকে জানাও, বাবাকে জানানোর পরে আমি এটার একটা সিদ্ধান্ত নেবো। তো আমি তখন প্রায় এক সপ্তাহ পরে বাড়িতে যাই বাবাকে জানানোর জন্য, এক সপ্তাহ পরে বাড়িতে যাই, অ্যান্ড বাড়িতে যাই, যেদিন যাই আমি চিন্তা করি এরপরের দিন বাবাকে আমি কথাগুলো বলবো, মানে এভাবেই বলবো না, আমি ওকে বলবো ওদের বাড়িতে চলে যাওয়ার জন্য, পালিয়ে ওদের বাড়িতে চলে যাওয়ার জন্য, এবং ওদের বাড়ি থেকে আমাকে বিয়ে করে আনবো, ওরকম একটা প্ল্যানিং আমি আমার বাবার কাছে বলবো, আগে যে বিয়ে হয়েছে এটা আমি বলবো না, এটা বলার জন্য আমি বাড়িতে যাই। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার ওই শয়তান বাবাটা আমার কথা শোনার আগে যেদিন আমি বাড়িতে যাই তার পরের দিনে সকালবেলা আমার বাবা মারা যায়। সকালবেলা নাকি আমার বাবা ওই সময় অনেক ভালো হয়ে গেছিলো, পাঁচ ওক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, আমাদের বাড়ির পাশে একটা মসজিদও দিয়েছিল, ওখানে ইতিম কিছু বাচ্চা কাচ্চাকেও রাখছে, এবং মাকেও নাকি শুনেছিলাম মামাদেরকে ডাইকে 500,000 টাকা দিছে, অনেক ভালো হয়ে গেছে। এবং ওই দিন রাতে বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়, এবং সকালবেলা ফজরের নামাজও পড়ে বাবা যখন ঘুমায় এবং তখন নাকি হার্ট অ্যাটাক করে, এবং সকালবেলা মা চিল্লাচিল্লি করতেছে, আমার খাজা খালামণি মা চিল্লাচিল্লি করে, আমি যাই, আমার আরও দুইটা বোন থাকে ছোটো, খাজা খালামণি করে দুইটা মেয়ে হয়,
দুটা বোন সহ থাকে, পরে দেখি যা বাবা মারা গেছে। যাই হোক, বাবা লাশ মাটি দিলাম, এটা নিয়ে আমি কিন্তু অনেক ব্যস্ত ছিলাম। আমি আর ওই দিক দিয়ে হচ্ছে বন্যার কোনো খোঁজখবর নিতে পারিনি। অনেক পরে বাবাকে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেল, তখন আমার খালামুনি একটু নার্ভাস হয়ে যায়, একটু উইক হয়ে যায়। পরে আমি কী করলাম যে এভাবে তো আর হবে না, খালামুনিকে বলে তো কোনো লাভ নাই। আমি তখন আবার ঢাকাতে এসে বন্যাকে বলি যে বন্যা বাবাও তো মরে গেল, এখন আমি কী করতে পারি? আমাকে বলে যে তো আমার বাবার কাছে বলার দরকার নাই, ঝামেলা না করে আমি এখান থেকে হুট করে তোমার সাথে পালাই যাই, তাহলে তো আর কেউ জানবে না যে আমি কোথায় গেছি, আমার বাবা মায়ের উপরেও কোনো প্রেশার আসবে না, এটাই করো। আমি তখন বললাম যে হ্যাঁ, এটা খারাপ হয়নি, এটাই ভালো হয়, তাহলে চলো আমরা এটাই করি। এরপরে আমি কী করলাম, ওইখানে তাকে নিয়ে একদিন রাতের বেলায়, রাতে বলতে সন্ধ্যার সময়, সে বাজার করার উদ্দেশ্যে বেরোয়, বেরোয় আমি ওখান থেকে ওকে নিয়ে পালাই, সরাসরি হুট করে বাড়িতে চলে আসি। এবং বাড়িতে আসার পরে আমার সৎমা তখন ব্যাপারটা, মানে আমার খালামুনি তখন ব্যাপারটা একটু অন্যভাবে নেয় যে আমি হঠাৎ করে কেন বিয়ে নিয়ে আসলাম, বাবা মারা গেল। তো আমি তখন খালামুনিকে বলি যে খালামুনি আমি ওকে বিয়ে করছি। আমি কিন্তু ঘরে ঢোকার আগেই ওর সাথে কাবিন কলমা পড়ে আমি কিন্তু যাই, আমি কিন্তু একদম কাবিন কলমা টলমা পড়ে যাই, যাতে আমি জানি আমার খালামুনি খারাপ। যাওয়ার পরে খালামুনি তখন এলাকার মানুষকে ডাকতেছে যে এমনি এমনি ওই হঠাৎ করে বিয়ে করে মেয়ে নিয়ে চলে আসছে, এটা সেটা। তো এলাকার মানুষ আমাকে জিজ্ঞেস করেন, বললাম যে আমি বিয়ে করছি, দোস্তের মতো আমার বউ আমি বিয়ে করছি। এইভাবেই পরে গ্রামের সবাইকে বলেছি আমি বিয়ে করছি, পরে সবাই ওর সম্বন্ধে জানতে চান, বলে যে ওর বাড়ি বরিশালে, আমি ওকে বিয়ে করে আনছি, এই সেই ঘটনা। তো আমার বাবার যেহেতু এলাকাতে একটা মান সম্মান আছে, সেখানে এটা নষ্ট করা যাবে না, আমি যেন আমার কাবিন নামাটা আমার সব কিছু দেখালাম। তখন বাবার পক্ষে সবাই ছিল, বাবা তখন রাজি হলো যে হ্যাঁ ফাইন, সব কিছু ঠিক আছে। এরই মাঝে কয়েকদিন পরে, ও আসার মনে হয় 20-25 দিন পরে, মানে আমার মায়ের ওর উপরে টর্চারটা বেড়ে গেল, মানে আমার খালামুনি সহ্য করতে পারতেছিল না, ওর উপরে এইটা সেইটা বিভিন্নভাবে অত্যাচার করতেছে, অপমান করতেছে, ওর গায়ে হাত তুলতেছে, মানে খুবই খারাপ। মানে খালামুনির কথা হচ্ছে এই মেয়েকে খালামুনি রাখবে না, কেন খালামুনি রাখবে না এটা আমি জানি না, আসলে খালামুনি তো আগ থেকেই খারাপ ছিল, আমি আর নতুন করে কী বলবো। পরে ওর উপরে টর্চার করে, এরপরে সহ্য করে, কিন্তু এভাবে মনে হয় 15-20 দিন পরে একদিন আমাকে বলতেছে যে আমি একটা কাজ করবো, তুমি আমাকে হসপিটালে নিয়ে চলো। আমি বললাম যে কেন? ও বলে আমি তো বাচ্চা কনসেপ্ট করছি। আমি বলি মানে বাচ্চা কনসেপ্ট করছো মানে? ও বলে হ্যাঁ, আর এই বাচ্চাটা কিন্তু তোমার না। আমি বললাম কার? পরে বলো ওই বাড়িওয়ালার, আমি বাচ্চাটাকে রাখবো না। আমি বললাম যে এটা কোনো কথা হইলো, বাড়ি বাচ্চা রাখবা না মানে? বাচ্চা রাখতে হবে, বাচ্চা নষ্ট করা যাবে না, আমি সবাইকে বুঝিয়ে বলবো। তো ওই সময় যখন বাচ্চা কনসার্ভ করে দেন, তখন আমি করি কি, মানে আস্তে আস্তে মানে লোকজনের কাছে বলাবলি করতে শুরু করি যে এটা মানে আমি ওকে আর আগেই বিয়ে করছি, বিয়ে করে আমরা একসাথে ছিলাম, এখন আমি ওকে বাড়িতে আনছি। এটা বলে আমি জাস্ট এলাকার যে মানুষগুলো ছিল ওদেরকে জাস্ট আপাতত ওদের মুখটা বন্ধ করে, যাতে ওরা যদি মানে বিয়ের পর পরে বাচ্চা হয়ে গেলে এটা সবাই সন্দেহ করবে না, এই ব্যাপারে। কিন্তু এখানে আমার মা একটা দ্বিমত পোষণ করে। আমার মা তখন এলাকাতে হেঁটে হেঁটে বলতেছে যে আমার বউর অবৈধ সম্পর্ক আছে, এবং আমাদের বাসায় একটা কাজের ছেলে ছিল যার নাম ছিল সুজন, আমার মা বলতেছে ওই সুজনের সাথে নাকি আমার বউর খারাপ কোনো সম্পর্ক আছে। আমি তখন মানে খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। আমি তখন বন্যাকে বলতেছি বন্যা তুমি আমার সাথে চলো, আমরা এইবার এই পরিবারে থাকবো না, আমি চলে যাবো ঢাকাতে। আমাকে বলে ঢাকাতে গেলে তুমি আমাকে রাখতে পারবে না, ওই লম্পটা আমাকে ঠিকই খুঁজে বের করবে। আমি তখন চিন্তা করতেছি আমার একটা কাজ তো আমার করতে হবে, এভাবে তো আর মায়ের উপরে থাকা যাবে না, আবার মা দিন দিন খারাপ আচরণ করতেছে। আমি তখন কী করলাম, ওকে ওইখানে রাইখাই, আমি তখন আমাদের কুমিল্লার পার্শ্ববর্তী একটা জেলা ফেনীতে, আমি ওখানে একটা একটা আরেকটা দোকানে আমার কথাবার্তা বলি, ওখানে আমি চাকরির উদ্দেশ্যে যাই পার্শ্ববর্তী একটা এলাকাতে ফেনীতে, ওইখানে আমি একটা দোকানে চাকরি করি। ওইখানে চাকরি করতেছি, তখন বন্যা বাড়িতেই থাকতেছে। তখন বন্যার কিছুদিন পরে এইভাবে থাকার মনে হয় 8-10 দিন পরে হঠাৎ করে বাড়ি থেকে আমাকে ফোন করে, বন্যা নাকি আমাদের ওই কাজের ছেলে সুজনের সাথে ধরা খাইছে, এটা বলে আমাকে। আমি তখন বললাম যে আমি তো জানাই গেলো সব সাজানো নাটক। আমি তখন আবারও ফেনী থেকে বাড়িতে আসি, আসার পরে মা তখন সেম একই সুজনের সাথে ধরা খাইছে, সুজনও নাকি সবার কাছে বলে যে হ্যাঁ ওরা নাকি ডাকছে। আমি তখন বলি তোমরা এই সিনেমার গল্প কোত্থেকে এগুলো বানাও, এগুলো কোনো কথা হইলো? আমার বউ কেন ওকে ডাকবে, ও কোন দিক থেকে, আমি কোন দিক থেকে? না, আমার মা তখন বলতেছে ওর পেটে যেই সন্তান আছে, আমার আমি কিন্তু ওই সময় সন্তানের কথা কাউকে বলি নাই, আমার মা তখন হুট করে বলে যে ওর পেটে সন্তান আছে। আমি তখন বললাম যে না ওর পেটে সন্তান নেই, আমি ওখানে জাস্ট স্কিপ করে আমি আরও পরে মানুষকে জানাবো এটা চিন্তা করি। কিন্তু না, ও তখন মা বলতেছে যে না ওর পেটে সন্তান আছে। আমি তখন বলি হ্যাঁ সন্তান আছে, আমার বউর পেটে আমার সন্তান। মা তখন বলে এটা তোর সন্তান, এটা অবৈধ সন্তান। আমি তখন বললাম এটা অবৈধ সন্তান হবে কেমন করে, এটা আমার সন্তান। মা বলে না এটা অবৈধ সন্তান, কারণ সুজনের সাথে তার সম্পর্ক আছে। এবং তখন গ্রামের যে মানুষগুলো ছিল তখন তারা আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, মানে আমার উপর রেগে গিয়ে যে এটা কেমন কথা, তুই একটা অবৈধ মেয়ে সম্পর্কওয়ালা মেয়েকে বিয়ে মানে বিয়ে করলি, এই মেয়ের অবৈধ সম্পর্ক আছে, কাজের ছেলের সাথে ধরা খায়, এর সাথে ধরা খায়, ওর সাথে, মানে আমার বউ সম্বন্ধে যত রকমের বাজে কথাবার্তা আছে পুরো এলাকাতে এই কথাগুলো আমার মা ছড়িয়ে দেয়, পুরো এলাকাতে আমার মা আমার মায়ের কথাগুলো ছড়িয়ে দেয়। পরে ও আর মুখ দেখাই দিতে পারে না, এরকম করে ও কান্নাকাটি 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 করতেছে। পরে আমার আমি তখন সবাইকে একটু ঠান্ডা করে আমি আবার ফেনীতে চলে আসি, কারণ আমার চাকরিটা তো করতে হবে, আমার চাকরি তো আমার কন্টিনিউ করা লাগবে। আমি তখন আবার চাকরিতে আসি, কিন্তু এইভাবে 15-20 দিন আবার কাটার পরে সেমভাবে আমার মা তখন এলাকার চেয়ারম্যান মেম্বার বড় বড় নেতা কর্মী থেকে শুরু করে সবাইকে নিয়ে মা তখন সবাইকে একটা ঘরোয়া পরিবেশে আটকায় ফেলে, এবং সবাইকে মা বলে আমার বউর অবৈধ সম্পর্ক আছে, আমার
বউ বিভিন্ন রাতে ছেলে আনে এবং ছেলে এনে ঘরে ঢুকে আমার মা এগুলো দেখে। দেখার পরে তখন আমি একদিন বাড়িতে আসি, বাড়িতে আসার পরে কোনো কথা নাই, আমি বাড়িতে আসি আমি আমার বউকে দেখতে পাচ্ছি না। আমাদের চেয়ারম্যানের কিছু লোকজন এখানে থাকে, আমাকে বলছে আপনাকে বলছে হসপিটালে যাওয়ার জন্য, এটা আমাকে বলে। তো কেন হসপিটালে যেতে বলে এটা কিন্তু আমি জানি না। আমি বলি যে বউ কোথায়, আমার বউ কোথায়। পরে বলে আপনার বউ অসুস্থ হসপিটালে, আমাকে এটা বলে। তো আমি তখন বললাম যে কী রে আমার বউ, মানে ও তো আমাকে কিছু বলল না, হসপিটালে কেন। আমি তখন আবারও হসপিটালে যাই, যাওয়ার পরে আমাকে আমাদের এলাকার যিনি চেয়ারম্যান ছিল উনি আমাকে বলতেছিল যে একটা কাজ কর, একটা রোগীর জন্য ব্লাড লাগবে, তোর ও বি নেগেটিভ না, আমাকে এটা বলে। আমি বলি হ্যাঁ, তোমার তোর একটু ব্লাড দে, একটা রোগীর জন্য ব্লাড লাগবে, মানে রক্ত লাগবে, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমার বউ কই, পরে বলে তোর বউ আছে। আমি বললাম যে আপনি এখানে কেন। পরে বলে আমার একটা রুগী আছে, আমি আমার রুগীর জন্য আসছে, যার জন্য রক্ত চাচ্ছি তোর কাছে, আমার ওই রুগী আছে, রক্ত দে। আমি তখন রক্ত দেওয়ার জন্য সরল মনে যাই। যাওয়ার পরে কী হয় জানি না, আমি আমার বউকে বউকে ওইখান থেকে নিয়েছি, আমি বলবো যে কী হয়েছে। বলে আমার মাথা ঘুরে ছিল, আমার মাথা ঘুরে দিয়ে আমাকে হসপিটালে নিয়ে গেছে। আমি তখন বলতে চেয়ারম্যান মেম্বার বাড়ির নেতা গেতা সব হসপিটালে, কারণটা কি। তখন ও আমাকে বলতেছে শুনেছিলাম নাকি ওনাদেরই কোনো পরিচিত লোক নাকি হসপিটালে আছে, তাকে দেখার জন্য আছে। অ্যান্ড পরের দিন গেল, এর ওই দিন বিকেলে আমি চলে যাব, আমাদের ইয়ে হচ্ছে চেয়ারম্যান সাহেব আমাকে বলতেছে যে ইয়ে কর রাজ, তুই যাস না কালকে তোর সাথে কথা আছে, এটা বলে। তুই যাস না ফেনীতে যাস না, এটা বলে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, রয়ে গেলাম। পরের দিন সকালবেলা হঠাৎ করে এলাকার চেয়ারম্যান মেম্বার সব মানুষ মিলে আমার বাড়িতে, প্রায় 500 মতো মানুষ ঘুম থেকে উঠে, 500 মানুষ বাড়ির উঠানে। কী রে 500 মানুষ বাড়ির উঠানে, ঘটনা কি, এত মানুষ আমার এখানে কেন। আমি তখন চেয়ারম্যান সাহেবকে বললাম যে চেয়ারম্যান সাহেব ঘটনা কি। পরে বলে দেখ আমরা এই গ্রামে বসবাস করি, আমাদের নিজেদের একটা মান সম্মান আছে, আমরা নিজেদের মতো করি, চলাফেরা করি, আমাদের বউ আছে, বাচ্চা আছে। তোর বাবা এলাকার খুবই নামী দামি একজন ব্যক্তি ছিল, তোর বাবাকে এই এলাকার কেউ খারাপ বলে না, তোর বাবা নিতান্ত একজন ফেরেস্তা। আমি তখন মনে মনে বলি হাই রে ফেরেস্তা, মানে শয়তানরূপী ফেরেস্তা আর কি। যাই হোক আমি আর কিছু বলতে চাই না, বাবা সম্বন্ধিত বাবা মারাই গেল। তো এরপরে সবাই বলছে এত ভালো মানুষের ঘরে আমরা বউ বাচ্চা নিয়ে থাকতেছি, তোর বউয়ের বদনাম এমনভাবে পুরো গ্রামে ছড়িয়েছে, তোর বউ এক একদিন এক এক পুরুষ নিয়ে ঘরে আসে, তো এটা তো আসলে মানে ঠিক না, এটা কীভাবে সম্ভব। আমি তখন বললাম যে দেখেন আমার বউ যে এক একদিন এক এক ছেলে নিয়ে ঘরে আসে, এটার কোনো ডকুমেন্ট বা প্রমাণ কি আপনারা দিতে পারবেন? যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমি আমার বউকে জুতা দিয়া মাইরা এই ঘর থেকে বের করে দেবো, আপনাদের সামনে কথা দিচ্ছি। যদি একটা প্রমাণ, এই যে সুজনের সাথে আমার বউরে ধরলেন, এটার কোনো প্রমাণ দিতে পারছেন? পারেন নাই। এ আমার বউর নামে বদনামগুলো দিতেছেন? পারেন নাই। কিচ্ছু আপনারা করতে পারেন নাই। যদি একটা প্রমাণ যদি আপনারা দিতে পারেন, আমি নিজের পায়ের জুতো দিয়ে পিটাইয়া, আমার বাপের কসম খেয়ে বলতেছি, আমি জুতো দিয়ে পিটাই আমার বউরে ঘর থেকে বের করবো। আমার এই সৎমার কাহিনী আমি জানি, আপনারা জানেন যে সৎমা কী কী করছে আমার বাবার সাথে সৎমা কী কী করছে এগুলো আমি জানি। আমার মায়ের জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোইছে, খালকিটা আমার মা কুমির নিয়ে আসছে, আমি আমার খালামণিকে গালাগালি করতেছি ওই সময়। মানে সৎমাকে আমার ছোটো দুইটা বোন আছে, তখন তারাও আমার উপরে খুব ক্ষিপ্ত, খুব রাগান্বিত। আমার ছোটো বোনগুলো তখন প্রমাণ দিচ্ছে যে হ্যাঁ, ওরা দেখেছে যে পুরুষ ঢুকে রাত্রেবেলা নাকি কে আসে কে যায়, আরে কী আসবে কে যাবে। চেয়ারম্যান বলে আমি যদি প্রমাণ করতে পারি যে তোর বউর অবৈধ সম্পর্ক আছে তখন তুই কী করবি। আমি তখন বলি আমি আপনাকে কথা দিতেছি আমি নিজেও ওরা জুতো দিয়ে পিটা বের করে দেবো। তখনই চেয়ারম্যান হঠাৎ করে আমার সামনে একটা কাগজ ফেলে আমাদের এলাকার একজন গ্রাম্য ডাক্তার থাকে, ডাক্তার কাদির সাহেব। কাদির সাহেবকে ডাকে বলতে আসছে, কাদির সাহেব প্রেসক্রিপশন পড়েন। কাদির সাহেব ওই প্রেসক্রিপশন পড়ে বলতেছে যে আপনার ওনার বউ বলতেছে বসার পেটে যে সন্তান আছে ওই সন্তানের ডিএনএ আর রাজের ডিএনএ এক না। আমি তখন বললাম ডিএনএ মানে কিসের ডিএনএ? পরে বলে সেদিন যে তোমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তোমাকে ব্লাড নেওয়ার কথা বলে তোমাকে আসলে চেক করা, তোমার ডিএনএ টেস্ট করা হয়েছিল, যে তোমার ডিএনএ আমরা টেস্ট করেছি এবং তোমার বউয়েরও ডিএনএ টেস্ট করেছি, আমাদের মাঝে সন্দেহটা আগ থেকেই ছিল, যার জন্য দুটো ডিএনএ টেস্ট করার পরে যেটা বুঝলাম যে তোমার বউয়ের পেটে যে সন্তান আছে ওই সন্তানের বাবা তুমি না। তাহলে তোমার সন্তানের বাবা যদি তুমি হয়ে না থাকো তাহলে ওই সন্তানের বাবাকে, আমি বলি আমি জানি ওই সন্তানের বাবাকে, আমি জানি ওই সন্তানের বাবাকে। তখন সবাই আমাকে বলতেছে তুই যেরকম বেয়াদব তোর বউ সেরকম বেয়াদব, তোদের মতো বেয়াদব এই গ্রামে থাকতে পারবে না। ঠিক তখনই গ্রামের মানুষগুলো আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে আমাকে আর আমার বউকে বেদরভাবে পিটাইতে থাকে, বেদরভাবে এই গ্রামে আমাদেরকে পিটায়, এমনভাবে পিটায় আমি মুখের ভাষা দিয়ে বুঝাইতে পারবো না। পিটাইয়া আমাকে আর আমার বউকে একরকম কাপড় চোপড় খুলে পর্যন্ত আমাদেরকে পিটায়, আমাদেরকে গ্রাম থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে আমি আর আমার বউ তখন ফেনীতে চলে যাই, ওখানে গিয়ে থাকতেছি এবং ওইখানেই একটা সময় আমার মেয়ে সন্তানটা হয়, আমার মেয়ে সন্তান বর্ষা দুনিয়াতে আসে। এবং বর্ষা দুনিয়াতে আসার কিছুদিন পরে, মানে বর্ষা হওয়ার প্রায় 8 থেকে 9 দিন পরে, আমার বউর অলওয়েজ ব্যথা 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 ব্যথা, পেট ব্যথা, প্রচুর পেট ব্যথা, কেন ব্যথা আমি জানি না। আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই,
বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ঠিক 3-4 দিন পরেই হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই, এক রাতের বেলায় ওর মুখ থেকে রক্ত বেরোতে থাকে এবং বেরোতে ও তখন চিৎকার করে আমাকে বলে, যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিও, আর তোমার সাথে আমার এপারে আর দেখা হবে না, দেখা হবে ও পারে, ভালো থেকো স্বামী। এটা বলে আমার কপালে একটা চুমু দিয়ে আমার ভালোবাসার মানুষ, আমার বউ, আমার আমার সন্তান বর্ষার মা বন্যা মারা যায়। সকালবেলা বন্যার লাশ নিয়ে আমি গ্রামে আসি। গ্রামের প্রতিটা মানুষ বলতেছে যে না, এটা অবৈধ মেয়ে, এর লাশ এই গ্রামে মাটি দেওয়া যাবে না। আমি গ্রামের সব মানুষকে বললাম যে মানুষ যদি মরে যায় তার কোনো পাপ থাকে না। আমি গ্রামের মানুষের চেয়ারম্যানের হাতে পায়ে ধরে আমার বউকে আমার বাবার কবরের পাশে মাটি দিয়েছি। আমার দাদি, আমার দাদা, আমার বাবা এবং তার পাশে আমার বউকে কবর দিয়েছি। আমার মা ঠিক তারপরের দিনে বড় করে আমার দাদা আর আমার বাবা আর আমার বউয়ের কবরের মাঝখানে ফিলার উঠিয়ে দেয়, অনেক বড় করে ফিলার উঠিয়ে দেয়। ফিলার উঠিয়ে আমার দাদার কবর, আমার দাদির কবর, আমার বাবার কবর এক সাইড সেপারেট করে ফেলে আমার বউয়ের কবরটা সেপারেট করে ফেলে। রাস্তা দিয়ে কোনো মানুষ যাওয়ার সময় আমার বউয়ের কবরের মধ্যে থুতু মারে। আপন ভাই রে, ও ভাই, আজকে ভাই 3 বছর আমি আমার মেয়ে বর্ষাকে বুকে নিয়ে বেঁচে আছি। আমি আমার মেয়ে বর্ষাকে বুকে নিয়ে বেঁচে আছি। আমার 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 কাছে আপনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, শুধু একটাই প্রশ্ন। আমি অনেকের কাছে মানে আমার মানে আমি পরে যেটা জানতে পারি কিছুদিন পরে আর কি, আমি তো ওইখানে থাকি, 1 বছর মতো থাকার পর আমি চলে যাই। চলে যাওয়ার পরে আমি মানে জানতে পারি যে আমার কথাটা বলতে খারাপ লাগতেছে, আমি বলতে পারতেছি না যে আমার বউয়ের যে কবর ছিল ওই কবরটা মানে যারা মাটি কাটার যে ইয়েগুলো হয় না, ওগুলো দিয়ে আমার বউয়ের পুরো লাশটা সহ ওই মাটিটা সহ আমার মা অন্য কোনো কোথায় জানি নিয়ে নতুন করে মাটি দেয়। আমি মাকে বারবার জিজ্ঞেস করলাম যে কোথায় মাটি দিছো, কোন জায়গায় ও লাশটাকে ফেলছো, আমার মা বলে না। আমি আমার মেয়েটাকে নিয়ে এখনও খুঁজি যে কোথায় আমার বউয়ের কবরটা দিয়েছিল, নতুন কবরটা কোথায়। মাকে হাতে পায়ে ধরে কান্নাকাটি করার পরেও মা বলে না যে আমার বউকে কোথায় মাটি দিছে। আপন ভাই, আমার বউর কবরটা আমি এখনও খুঁজে বেড়াই। দুনিয়াতে মানুষ বেঈমান হয়, প্রতারক হয়। আমি আপনার প্রতিটা গল্প শুনি, আপনার অনেক পাগল একটা ভক্ত আপন ভাই, বিশ্বাস করেন আমার সাথে যেটা ঘটে গেছে আপনার জীবনের গল্পের কোনো অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে না আমি জানি। আপন ভাই, আমি আমার মাকে পায়ে ধরে পর্যন্ত বলেছি আমার বউয়ের ওই কবরটা কোথায় দিছো, কোথায় তার লাশটা উঠে ফেলাইছো একটা বার বলো, বলে না। আমি মামলা করতে গেলে আমাকে গ্রামের মানুষরা এখনও বলে, কার নামে মামলা করবি, তোর 2টা ছোট বোন আছে, তোর বাবা একজন সম্মানিত ব্যক্তি, মামলা করিস না, সব ভুলে যা। সব ভুলে গিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে কবরে কবরে ঘুরে বেড়াই। আপন ভাই, জানি না দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো, তবে বেঁচে থাকা অবস্থায় যদি আপনার মুখ থেকে আমার এই জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো শুনতে পারি তাহলে অনেক শান্তি পাবো। ভাই, আমার মেয়ে বর্ষার আমি হেডফোন কানে দিয়ে আপনার গল্প শুনি। আমার বাবুটা অনেক ছোট, আমার দিকে তাকায় থেকে আপনার কথাগুলো শুনে আর হাসে। এই যে আমি আপনাকে লেখাগুলো লিখতেছি মোবাইলে, আমার চোখের পানিগুলো টপটপ করে মোবাইলের ডিসপ্লেতে পড়তেছে আর আমার মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আপন ভাই, আপনার জন্য আমাদের অনেক ভালোবাসা। আমি আমার ঠিকানাটা দিতে চাই না এবং আমি চাইও না আপনার সামনে যেতে, শুধু এটুকুনি বলতে চাই যে আমার এই কথাগুলো আপনি তুলে ধরেন, মানুষের সামনে তুলে ধরেন যে কত বড় প্রতারণা হতে পারে। আমি আমার বাবা মায়ের কাছ থেকে যেভাবে অপমানিত হয়েছি, আপন ভাই, আজ আমার কেউ নাই। আমার অনেকটা লেখা আপনাকে ওখানেই লিখতে ভুলে গেছি যে আমার যে সৎ, আমার যে মা ছিল আপন মা, আমার আপন মাও মারা গেছে, আমার আপন মাও মারা গেছে। এর মাঝে গল্পের আরও অনেক কিছু আছে, সব কিছু লিখতে পারি না, যতটুকু লিখেছি ততটুকু যদি পারেন কষ্ট করে পড়ে প্রকাশ করবেন। আর অবশ্যই বন্যা যাতে জান্নাতে থাকে আর বর্ষা যাতে ভালো থাকে সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, আমাদের এই ছোট্ট জীবন কাউকে দেয় পূর্ণতা আর কাউকে দেয় শুধু এই শূন্যতা। যে পায় সে সব কিছুই পায় আর যে হারায় সে সব কিছুই হারায়। আমি রাজের সাথে দেখা করতে পারিনি, তাকে বলেছিলাম যে আমার সাথে দেখা করেন, সে বলে ভাই কারোর সাথে দেখা করার মতো কোনো ইচ্ছা আমার নাই। আমি পৃথিবীর মানুষগুলোকে অনেক ঘৃণা করি,
আমি বললাম যে মেয়েটাকে আপনি কিভাবে বাঁচাবেন বা এই পর্যন্ত কিভাবে বাঁচিয়ে রেখেছেন। উনি খুব কষ্ট করে আমাকে বললো যে অনেক কষ্ট করে, মেয়েরা তো দুধ খাইতো যখন তার মা মারা যায়, খুব কষ্ট করে মেয়েটাকে সে বাঁচিয়ে রেখেছে এবং মেয়েটার মুখের দিকে তাকিয়ে সে বেঁচে আছে, এভাবেই বেঁচে থাকবে। যেখানেই থাকুক রাজ ভালো থাকুক, কবরের নিচে ভালো থাকুক বন্যা, রাজের কোলে ভালো থাকুক বর্ষা, আল্লাহ হেদায়েত দান করুক সুমাইয়াকে। এই কামনায় করে আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুগণ, দেখা হবে আপনাদের সাথে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।